Because you are not wearing clothes in your tie, so you are making hot other people's head. So I am very nice. I am cool now. Shaved head. প্রভুপাতের উত্তরগুলো দেখো, সে সে মেয়েটা কিন্তু প্রভুপাতের নাতির মতোই প্রায়, কিন্তু প্রভুপাত তার উত্তর পড়া দিতে কোনো মায়া করছে না, কারণ জানে যে সে হচ্ছে কমপ্লিকেটেড মানুষ। সো আমরা আমাদের জীবনে অনেক কিছু ব্যবহার করছি, অনেক কিছু দেখাচ্ছি, কিন্তু সেটা কেন? কারণ একজনে গাড়ি চালায় যায় রাস্তা দিয়ে, দেখবা এত মানে হ্যাপি বিট দিয়ে গান বাজায় যাচ্ছে কারের মধ্যে, সে বুঝাতে যাচ্ছে যে সে সুখী, কিন্তু তার ইন্টারনাল ইনার কোনো পিস নাই, তার আভ্যন্তরীণ কোনো শান্তি তার নাই, কিন্তু সে বাইরের মানুষকে বুঝাইতেছে দেখো আমি কত সুখী। যারা ফ্যান্স কাটিং দাড়ি রাখে তার সঙ্গে, এরপরে যারা আঁকু বাকু চুল রাখে লম্বা লম্বা আঁকু বাকু পোশাক পরে হাতে ধুমধাম ব্রেসলেট পরে, এরা এরা কি বুঝায় বলো তো? এরা বুঝায় যে দে আর ভেরি হ্যাপি অ্যান্ড স্মার্ট অ্যান্ড ইউ নো সামথিং লাইক রাইট। Why they are doing that? Because they are not peach. They are not happy. That's why they are showing. I am not happy. I want someone by whom I can be happy. They don't know. Jarai shortcut dress pore, jarai externally onek kichu kore manushke attract korar jonno, er ortho hocche ki tara bhitore sukh pacche na. Tara sukhi hoy ni, tara sukhi nei, ei jonno tara eta korteche. Ei jonno অনেক প্রতিষ্ঠান আমাদেরকে ভোগবাদের প্রতি আকৃষ্ট করতেছে, ভোগ বাসনার প্রতি আকৃষ্ট করতেছে, এবং এই প্রভাবটা আমাদের জীবনে এত ভয়ঙ্করভাবে প্রভাবটা সূচনা হয় তখন আমরা বুঝতেই পারি না। আজকে ব্রিটিশরা আমাদেরকে চা খাওয়া শিখাইছে, দেখো চা খাওয়া শিখাই গেছে, এখন কিন্তু আমরা এটা ছাড়তে পারতেছি না এবং পারবো না। প্রভুপাদ এই কথাটা বলছিলেন একবার যে দেখেন আমি যেটা করতেছি সেটা হচ্ছে অন্য কেউ আর করতে পারবে না। আপনার হাত থেকে জপমালা নামাইয়া তারা আপনার হাতে চায়ের পেয়ালা তুলে দিয়েছিল, আর আমি কি করেছি তাদের এখানে গিয়েছি তাদের হাত থেকে চায়ের কাপ নামিয়ে তাদের হাতে আবার জপমালা তুলে দিয়েছি। চিন্তা করো প্রভুপাদ কি কাজ করে, প্রভুপাদ কি দাদু কি বুড়ার কাজটা শুনছ? চিন্তা করো মানে আমাদের সংস্কৃতিকে ভুলাইয়া ওরা ওদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাইছে, আর প্রভুপাদ কি করছে ব্রেন ওয়াশ দিয়ে তাদের সংস্কৃতিকে বলে আবার এই পুরনো সংস্কৃতি দিচ্ছে। প্রভুপাদ কে একজন জিজ্ঞেস করছে, প্রভুপাদ হোয়াই ইউ কেম বিফোর সো মেনি ইন্ডিয়ানস দ্যাট কেম টু আর্ন মানি, আর প্রভুপাদ সে সরি আই ডিড নট কাম ফর এনি মানি অর এনিথিং, ইউ মিস সামথিং ফ্রম ইন্ডিয়া এন্ড দ্যাট আই ওয়ান্ট টু গিভ ইউ নাও। The knowledge of Bhagavad Gita, knowledge of Vedic wisdom, Srimad Bhagavatam knowledge. That's what I came. That's why I came and I am giving it. Oh, because you missed it. এবং শিল প্রভুপাদ দিয়েছেন তাদেরকে, এবং আমরাও বুঝি নাই, আমরা বাঙালি জাতি, আমরা হচ্ছি বেশি ইমোশনাল, বেশি আবেগপ্রবণ, আমরাও বুঝি নাই, ভারতবাসীরাও বুঝে নাই শিল প্রভুপাদের এই মাহাত্মটা, শিল প্রভুপাদের যে হৃদয়ে কত ভালোবাসা ছিল সকলের জন্য সেটা কেউ বুঝে নাই। এই বৃদ্ধ লোকটি ব্যাক টু গড এর পত্রিকা নিয়ে চায়ের স্টলে যাইতো, চায়ের স্টলের লোকগুলো মনে করতো এই বুড়া লোকটা টাকার জন্য মনে হয় আসছে। প্রভুপাদ পাঁচ টাকার জন্য প্রভুপাদ কয়েক ঘন্টা দাঁড়ায় ছিল, প্রভুপাদ এত কষ্ট প্রভুপাদ করেছে, কিন্তু কেউ প্রভুপাদের এই কষ্টের মূল্য দিতে পারেনি, কিন্তু প্রভুপাদের গুরুদেব জানতেন এবং ওনার ভবিষ্যৎবাণীও অনেক স্ট্রং ছিল যে তুমি পাশ্চাত্যে গিয়ে করো, কারণ আমেরিকাকে আমরা কি করছি ফলো করছি, আমেরিকাকে ফলো করছি, এই জন্য আমেরিকা যদি এটা করে তাহলে অন্যরা করবে। এইভাবে ভোগবাদ এবং বেশিরভাগ শিখাচ্ছে বলিউড টালিউড ডালিউড এইসব বিভিন্ন কিছু আমাদের প্রকৃত সংস্কৃতিকে ধ্বংস করিয়া অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে কিন্তু। এবং আমরা এখনকার সময়ে আমরা বাঙালি বলতে পারি না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল একজন কুট পরে কলকাতার সাহেব, সে এসছে মায়াপুরে, এসে জিজ্ঞেস করতেছে যে এই তোমার বাড়ি কোথায়, ইংরেজিতে বলতেছে। মেয়েটা বলতেছে আইম ইন্ডিয়ান ম্যাম, বলছে না না তুমি ইন্ডিয়ান হবে কেন তুমি তো বিদেশি। মেয়েটা বলতেছে যে আমি কি পড়েছি, আমি তো শাড়ি পড়েছি গুপি ড্রেস পড়েছি, এটা কি বিদেশিদের পোশাক? ইউ আর বিদেশি, ইউ আর ওয়ারিং স্যুট প্যান্ট। এমন লোকটা এমন লজ্জা খাইছে যে আসলে ঠিক কিনা মেয়েটা বিদেশি, কিন্তু সে কার কালচার ফলো করতেছে, ইন্ডিয়ান কালচার।
আর এই লোকটা হচ্ছে ইন্ডিয়ান, সে কালকার কালচার ফলো করতেছে, বিদেশি কালচার ফলো করতেছে। তো বিদেশি লোকটা তার কাছে ছোট হয়ে গেছে, ছোট্ট মেয়ের কাছে, এবং এই লোকটা পরে কৃষ্ণ ভগবান অমৃত গ্রহণ করেছে ছোট্ট মেয়ের দ্বারা কনভিন্স হয়ে। আমাদের সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে, অপসংস্কৃতি ঢুকছে, এবং ফাইনালে কি হচ্ছে বলতো, অসীম আনন্দ লাভের যে সন্ধান আমরা যেটাতে পাই, এবং আমরা মনে করি যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই, নারী পুরুষের সম্পর্কের মধ্যেই চূড়ান্ত আনন্দ আমরা ভোগ করতে পারব। এই জগতের মানুষের একদম ফাইনাল ডেস্টিনেশন কিন্তু এইটাই, চাকরি বাকরি করে লাখ লাখ টাকা বানায় এমন একজন পামু যারে গাড়ি বাড়ি সব সর্বস্ব দায় করে দিব। হাসো কি লিখা বিষয় কথা কইছি, তাহলে শুরু হচ্ছে। দেখো আমরা জানি না আমাদের কি প্রয়োজন, আমাদের অভাবটা কি, এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন কিছু আমাদের চারপাশে আমাদেরকে প্রভাবিত করে, বিভিন্ন সংস্কৃতি টলিউড বলিউড এইগুলো আমাদেরকে কি করে, এইগুলো আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকায়, এবং ফাইনালি আমরা কি করি যে না ফাইনালি আমরা এই নারী পুরুষের সম্পর্কের মধ্যেই আকর্ষণের মধ্যেই সম্পূর্ণ আনন্দ পাওয়ার চেষ্টা করি, এবং এইভাবে আমাদের জীবনটা নষ্ট হচ্ছে জন্ম জন্ম ধরে। তো দেবামৃত মহারাজ এই কয়েকটা জিনিস এখানে আলোচনা করবেন, আমি তো অযোগ্য, তারপরেও চেষ্টা করব এখানে আলোচনা করার জন্য। উনি হচ্ছেন মূলত ইউএসএর ইয়ান ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন, ওখানকার দুইটা ইউনিভার্সিটি হার্ভার্ড এবং ইয়ান ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটি আছে। এই দুটি ইউনিভার্সিটি এবং লন্ডনে আছে আরো দুইটা, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, এই ইউনিভার্সিটি এই। তো উনি বলছেন যে এই এই ইউনিভার্সিটিতে কোর্স করতে গেলে প্রায় $100,000 লাগবে এবং লাগছে ওনার। তো উনি চিন্তা করছিলেন যে আমি যে এখানে কোর্সটা করলাম $100,000 দিয়ে, এরপরে আমি মাত্র $5 দিয়ে শ্রীমদ ভগবত গীতা কিনছিলাম $5, এবং আমি যে গীতা পড়ে এই গীতার জ্ঞান গ্রহণ করছি এই জন্য গ্রহণ করি নাই যে এই গীতার জ্ঞানটার মধ্যে কিছু ফিলোসফি আছে বা কোনো কিছু আছে, আলাদা একটা ইন্ডিয়ান সংস্কৃতি আছে, এটা চিন্তা করে আমি এটা গ্রহণ করেছি এরকম না। আমি এটা গ্রহণ করেছি কি জন্য, কারণ আমি দেখেছি যে মানুষের জীবনের সর্বোচ্চ যে সুখের সন্ধান তার ব্যক্তিগত জীবনে যে সে সেটা পেতে পারে, অব্যক্তভাবে পেতে পারে, এবং ব্যবহারিকভাবে এই জ্ঞানটা লাভ করতে পারবে এবং তার জীবনে এই সুখটা পেতে পারবে, তখন আমি বুঝলাম যে এটা তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না যেটা শুধু প্রতিষ্ঠানে থেকে যাবে আর সার্টিফিকেট নিয়ে গিয়ে টাকা ইনকাম করবে মানুষ, এটা এরকম কোনো জ্ঞান তো না। এই জন্য আমি ভাবলাম যে এই জ্ঞানটা $5 হইলেও এই জ্ঞানটা শ্রেষ্ঠ, কারণ ওই জ্ঞানটার দাম কত, $100,000, কিন্তু এই জ্ঞানটা কোনো কাজে লাগে না, এই জ্ঞানটা কাজে লাগে আরো লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য। যত লক্ষ টাকা খরচ করে আমি ডিগ্রি নিব তত লক্ষ টাকা আমি অনেক ইনকাম করবো, এটা জ্ঞানের বিনিময়ে টাকা দিচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু এই $5 দিয়ে যে আমি গীতাটা কিনছি, এই গীতার জ্ঞানটা আমাকে কি দিচ্ছে, হৃদয়ে কি দিচ্ছে, শান্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে। এই জন্য আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, আমার সব কিছু চাহিদা দিয়া আমি গীতার জ্ঞানের সাথে নিজেকে উজাড় করে দিয়েছি এবং গীতার শিক্ষাকে আমার জীবনে গ্রহণ করেছি এবং 100% আমি এই শিক্ষাকে প্রয়োগ করেছি এবং আমি দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কৃষ্ণ বিষয়। কৃষ্ণ হচ্ছেন চির নতুন এবং কৃষ্ণ কথার অর্থই হচ্ছে সর্ব আকর্ষক, কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় এবং সুগভীর এবং কৌতূহল উদ্দীপক। কৃষ্ণের কাহিনীগুলো এত অ্যাডভেঞ্চার, আপনি যখনই শুনবেন দেখবেন এরপরে কি হয়েছে, এরপরে কৃষ্ণ কীভাবে কী করলো, এত অ্যাডভেঞ্চার। এই জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষার মূল্য মাত্র $5, কিন্তু এই পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটির যে ডিগ্রিগুলো অনেক অনেক মূল্যবান। তো এই শিক্ষা অর্জন কারা করবে,
সমাজে তিন শ্রেণীর মানুষ আছে। শ্রীল প্রভুপাদ একদিন ওনার রুমে ঢুকছেন, রুমে ঢুকার পরে উনি দেখলেন ওনার ছেলেটা সেকেন্ড বয়, ওনার দুই নম্বর ছেলেটা কান্না করতেছে। তখন প্রভুপাদ ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ও কান্না করতেছে কেন? তখন প্রভুপাদ স্ত্রী বলতেছে যে ও ফ্যানে হাত দিতে চাইছিল আর আমি ওরে ধমক দিছি আর কান্না করতেছে। বলছে ও আচ্ছা এই কথা। তখন টেবিল ফ্যান সুইচটা বন্ধ করেছেন প্রভুপাদ, বলছেন পরে যে আসো তোমার আঙ্গুল দাও, আঙ্গুলটা দিয়েছেন, আঙ্গুলটা ফ্যানের ভিতর ঢুকিয়ে দিয়েছেন আর ঠাস করে লাগছে আঙ্গুলটা ফ্যানের পাখার মধ্যে। আর আগে কান্না করছে আমি ফ্যানে হাত দেব, আমি ফ্যানে হাত দেব। তো প্রভুপাদ নিয়ে আঙ্গুলটা ঠাস করে ধরে লাগাইছে, ঠাস, আমি আর জীবনে ফ্যানে হাত দেব না। প্রভুপাদ কি ভাই, একটু আগে তুমি ফ্যানে হাত দেওয়ার জন্য কান্না করলা, এখন তুমি ফ্যানে হাত দিবে না বলে কান্না করছো, কি ব্যাপার হইলো টা কি? তুমি হচ্ছে কোন শ্রেণীর মানুষ? দ্বিতীয় শ্রেণীর মানুষ, যে অভিজ্ঞতা নিয়ে তারপর শিখেছ। কিন্তু ফার্স্ট ক্লাস মানুষ কি করবে? মার কথা শুনবে আর করবে না। তার মানে কি, যারা ফার্স্ট ক্লাস তারা কি করবে? তারা সাধুদের কথা শুনবে, সাধুর কথা এবং শাস্ত্রের কথা শুনবে, সাধুর এবং শাস্ত্রের কথা শুনবে। তারা নিজের অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবে না, অভিজ্ঞতা নিয়ে দেখা করে আসবে না। তা আমি আশা করছি এখানে যারা আসছেন আপনারা তারা সবাই ফার্স্ট ক্লাস। এত ছোট হরিবোল দিলে হবে, ফার্স্ট ক্লাস দেখবি ভাইয়া? কারা কারা ফার্স্ট ক্লাস? মিনিমাম কোয়ালিটি টু জয়েন ইন ইসকন ইজ সেকেন্ড ক্লাস, বাট কৃষ্ণ কনশিয়াসনেস ইজ নট ফর দ্য থার্ড ক্লাস পিপল। কারণ যারা শুনে শিখে এরা হচ্ছে ফার্স্ট ক্লাস। এরপরে অসুবিধা নেই, যারা অভিজ্ঞতা নিয়ে আসে আমরা তাদেরকে ছাড়ি কখনো, আমাদের কাছে যখনই আসবা ওয়েলকাম নন্দন কানন, ওয়েলকাম গণিতাই, ওয়েলকাম ইসকনি উৎপ্রাম হরিবো। তোমার জোর করার তো ক্ষমতা নেই ভাই আপনার, তোমার অন্য কিছু জোর করে ডাইনে নিয়ে আসে আমরা কিছু করতে পারবো? কাউতে করতে পারবো, কিন্তু অভিজ্ঞতা নিয়ে আসো, অসুবিধা নেই, ভালোবাসা পিছনে যাও, দেও পাও কিনা না পাইলে পরে আয়, অসুবিধা নেই, ওয়েলকাম, ডোর ইজ ওপেন অলওয়েজ। হরে কৃষ্ণ। কিন্তু থার্ড ক্লাস গানগুলো কি করবে? শুনবে, অভিজ্ঞতা নেবে কিন্তু আসবে না, আসবে না, এরা এরা কখনোই ওইটা ছাড়বেও না। ওরা হচ্ছে গাধা, উট, কুত্তা, আর এটা কি শুকর। প্রভুপাদ শ্রীমদ ভাগবত নামের দ্বিতীয় স্কন্ধে এটা বলা হচ্ছে। এরা হচ্ছে কোন ধরনের মানুষ জানো? যারা তৃতীয় শ্রেণীর মানুষ, এরা এদেরকে চারটা পশুর সাথে তুলনা করা হয়েছে। এরা হচ্ছে কুকুর, কুকুর হচ্ছে শিক্ষিত যুবক ছেলেরা যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে। আর পায়ে জুতা খুঁয়ে যাচ্ছে চাকরির খুঁজে খুঁজে, এই গেটে যায় একবার, ওদের গেটে যায় একবার। তো বিভিন্ন গেটে কুত্তা আছে, মানুষের কুকুর থেকে সাবধান বলে না। আর এই বেকার যুবকদের থেকে সাবধান থাকা লাগে, এই চাকরি খালি নাই, লেখা লাগে চাকরি খালি নাই, লেখা লাগে। তো বেকার যুবকদেরকে প্রভুপাদ বলছেন এরা কুত্তা সদৃশ, কারণ এই শিক্ষা অর্জন করে যদি, বিদ্যা অর্জন করে যদি, বিদ্যার মূল কার্য ভগবান কৃষ্ণকে না জানে, এবং বিদ্যায় যদি কৃষ্ণকে না জানে, তাহলে সেই বিদ্যা যারা অর্জন করে তারা কুকুর সদৃশ মানুষ। শুকর কি? যারা ইচ্ছা মতো খায়, যারা কৃষ্ণ প্রসাদ খায় না, এরা হচ্ছে শুকর। উট কি? উট, উট বলা হচ্ছে যারা হচ্ছে পরিবারের প্রতি অনেক আসক্ত, সন্তানকে প্রতিপালন করবে, উট নিজের রক্ত নিজে খায়, মজা পায়। এবং যারা সন্তানকে প্রতিপালন করে দেখা যাচ্ছে তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের বডি ফেল হয়ে যায়, কিন্তু তার ছেলেরা ইয়ং থাকে। তারপরে ছেলেকে কৃষ্ণ ভক্তির সাথে যুক্ত করে না, কৃষ্ণ ভক্তির সাথেও যুক্ত করে না, হ্যাঁ, তারা হচ্ছে উটের মতো। নিজের দেহ নষ্ট হচ্ছে, নিজের বীর্য থেকে সন্তান উৎপাদন করেছে, কিন্তু তার দেহ নষ্ট হয়ে যাওয়ার পরেও, তার নিজের রক্ত নষ্ট হয়ে যাওয়ার পরেও, সে সেই জিনিস দ্বারা কৃষ্ণকে সেবা করায় না, সন্তান আদি কাউকে দিয়ে।
আর গাধা, গাধা হচ্ছে যারা নারীদের প্রতি অনেক আসক্ত, নারী সঙ্গ আসক্তি মানুষকে গাধা বলা হচ্ছে, গাধার সাথে তুলনা করা হচ্ছে। কি করে গাধায় সারা রাত পূজা হয়ে আসে, সারা দিন পূজা হয়ে আসে, বউয়ের কাছে আসে, বউ লাত্তি মারে আবার বউয়ের কাছে যায়, আবার লাত্তি মারে আবার যায়, আবার লাত্তি মারে আবার যায়, এরা হচ্ছে গাধা। এইভাবে এই থার্ড ক্লাস মানুষের চার প্রকার আমি ব্যাখ্যা করলাম, চারটা পশুর সাথে তুলনা করা হয়েছে। এইভাবে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা এই অসীম আনন্দ থেকে বিরত থাকি, এবং এটার মূল কারণ হচ্ছে এই ভাব, আমি হচ্ছি আমার দেহ। এই অসীম আনন্দের রাজ্যে প্রবেশ করা যায় না এই জড় দেহ অনুভব থাকার মাধ্যমে। আমরা যদি ভাবি আমি ইন্দ্রিয়, আমি দেহ, তাহলেই কিন্তু আমাদের এই অসীম আনন্দ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা নিজেরা মনে করি, এই জন্য চোখ দিয়ে আমরা 3.5 ঘন্টা মুভি দেখি, কিন্তু এই মুভির মধ্যে কি শিক্ষা আছে? আমরা আরো অনেক খারাপ কিছু দেখি, কিন্তু এখানে কি শিক্ষা লাভ হয়? আমাদের চেতনা নষ্ট করে, আমাদের চোখ দিয়ে আমাদেরকে খারাপ এক্সপিরিয়েন্স দেয়, যার ফলে আমাদের কি হয়, প্রকৃত আধ্যাত্মিক উন্নতি থেকে সম্পূর্ণরূপে আমরা বিরত হয়ে যাই। এইভাবে আমরা দেখতে পাই যে যদি কেউ চায় এটা দূরে আসবে, তাহলে তাকে বুঝতে হবে যে আমি যে ইন্দ্রিয়, আমার ইন্দ্রিয়, আমার দেহ আরেকটা দেহের সংস্পর্শে গিয়ে কিভাবে সুখ লাভ করবে। আমার দেহটা একটা বস্তু কিনা, কি কি বস্তু আমার দেহটা? 5টা বস্তুর সমন্বয়, কি কি সেটা? মাটি, পানি, বায়ু, অগ্নি, আকাশ। বাংলায় এগুলি আমরা, সংস্কৃতরা নাই এগুলা। হ্যাঁ, কয়টা বস্তু? এখন মাটির সাথে মাটি লাগাও তো মজা পাইবা, হ্যাঁ, বাতাসের সাথে বাতাস লাগাও মজা পাইবা, পাইবা না? আগুনের সাথে মাটি লাগাও মজা পাইবা, কি মজা পাওয়া যাবো? একটা মৃত দেহ একটা মেয়ের আর একটা মৃত দেহ একটা পুরুষের একসাথে লাগাইলে মজা পাওয়া যাবো? আরে তার মানে কি বলো? মানে হচ্ছে যে একটা মৃত দেহ আর একটা মৃত দেহ, এটা বস্তু, জড় বস্তু। এই জন্য বলছে বস্তু দ্বারা, বস্তু বস্তু দ্বারা সুখ লাভ করতে পারে না, বস্তু থেকে আরেকটা বস্তু সুখ লাভ হয় না, একটা বস্তু আরেকটা বস্তু, দুটা বস্তু মিলো নেই কখনোই সুখ লাভ হতে পারে না। পারে কি? সম্মানিত অতিথিবৃন্দের আগমন কি ছিল, গৌর প্রেমানন্দে। তো এই জন্য এটা বলা হচ্ছে কি, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সংস্পর্শের ফলে কখনোই প্রকৃত সুখ লাভ হবে না। এবং আমার, আমি আমার জীবনে এখন যদি ব্যক্তিগত ভাবে আমরা নিজেকে, এটা আত্মজিজ্ঞাসা বলা হচ্ছে, নিজেকে জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছে। এখন এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার জীবনের কোন জায়গাটা অনিয়ন্ত্রিত, কোনটার প্রতি আমি বেশি অনিয়ন্ত্রিত, আমি খুঁজে পাবো না? পাবো না, কারা কারা খুঁজবো? এখন হাত তুলো সবাইকে, এক এক মিনিট সময় দেওয়া হলো, সবাই হাত তুলো না, কেন খুঁজবো না? নিজের সারা জীবনের, সারা দিনের মধ্যে, সর্বকার্যের মধ্যে, তোমার পার্সোনাল বা যে কোনো, তোমার কোন জায়গাটা তোমার নিয়ন্ত্রণের বাইরে আছে সেটা তুমি খুঁজে বের করো, বলতে হবে না, খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করে কি করতে হবে, সেই জায়গাটা থেকে কিভাবে নিয়ন্ত্রণ পাবো সেটা সমাধানটা খুঁজতে হবে। এবং আমরা আরেকটা জিনিস জানি যে অর্থ কখনোই কোনো কিছু সমাধান দিতে পারে না, এবং এই জড় জগৎ সম্পূর্ণরূপে, এই জড় জগৎ আমাদেরকে অর্থ লাভের সম্পূর্ণ কার্য শিখাচ্ছে, সকলেই কিভাবে অর্থ পাওয়া যাবে সেটা শিখায়, কিন্তু অর্থ কিভাবে লাভ হবে সেই জিনিসটা কিন্তু আমরা শিখতেছি। এবং কি হচ্ছে, জীবনের, আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো কি এবং এই বিষয়গুলো আমি কার সাথে ভাগাভাগি করব। কারণ আমার যে অনুভূতি, আমার যে গভীর ফিলিং, সেটা যে কোনো কাউরে বললে সে আমাকে কি করতে পারে, মিসগাইড করতে পারে। তোমার বিভিন্ন দুর্বলতা থাকতে পারে, এই দুর্বলতা তুমি যদি একটা অপাত্রে অযোগ্য ব্যক্তির কাছে তুমি শেয়ার করো, সে কি করবে জানো? তোমার জীবনটাকে স্পয়াল করে দেবে। এই জন্য তোমার মনের কথাগুলোকে, তোমার ব্যক্তিগত অ্যানালাইসিসগুলোকে তুমি যে কোনো মানুষের কাছে বলতে পারো না। এমন একজন ব্যক্তির কাছে বলবা যে তোমার ফিলিংস নিয়ে, যে তোমার ইমোশনস নিয়ে, যে তোমার ল্যাকিংস নিয়ে কখনো গেম করবে না, যে তোমাকে ভালোবাসবে, যে তোমাকে প্রকৃতভাবে মোটিভেট করবে, তোমার
সফলতার লক্ষ্যে। এরকম একটা ব্যক্তিকে তুমি খুঁজে বের করতে হবে এবং সেই ব্যক্তির কাছে তুমি এই জিনিসগুলো শেয়ার করতে হবে। এই জন্য এই জগতে কোনো মানুষ নেই, কিন্তু ইভেন মা বাবা, যে মা বাবার মধ্যে স্পিরিচুয়ালিটি নাই, সেই মা বাবা কিন্তু আমাকে মোটিভেট করতে পারে না। তারা বরঞ্চ আমাকে কি করবে, কি ঝুলিয়ে দিবে বলো, ছোট যখন আমি থাকি জন্মের পরে আমার পিছনে এমন মোটা এক ব্যাগ ঝুলিয়ে দেয়, ব্যাগের মধ্যে 12টা বই থাকে। কেন দেয়, তার প্রেস্টিজ ইস্যু হয়ে যায় যে তার একটা ফ্রেন্ডের ছেলে অমুক একটা স্কুলে চান্স পাইছে এবং সে তো বড় একজন পাইলট হয়ে যাবে, আমার ছেলে তো যদি পাইলট না হয় তাহলে আমার একটা প্রেস্টিজ ইস্যু। সো প্যারেন্টস দে আর অলসো অ্যাকর্ডিং অর কিপিং দেয়ার প্রেস্টিজ দে আর ফোর্সিং আস, দে আর গিভিং ভেরি হাই ভেরি মাস ব্যাগ দেন মি, আমার থেকে ওজনের আরো বড় ব্যাগ সে আমাকে দিয়ে দিচ্ছে, মা বাবার এটা করতেছে দেখো। এই জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আছে অনেক, আরো আরো ভিতরে আমরা যাবো আলোচনা। তো এই জগতে প্রত্যেকেরই কিন্তু অন্যের প্রতি কর্তব্য পালন করতেই হচ্ছে, এমন না যে কেউ কর্তব্য ছাড়া থাকবে। দায়িত্ব কার প্রতি আমি নিব, কেমন ধরনের দায়িত্ব আমি নিব, অন্যের প্রত্যাশা এবং উদ্বেগের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত সম্পূর্ণরূপে। এই বেঙ্গালুরুকে সুইসাইড সিটি বলা হচ্ছে, ওখানে বেশিরভাগ ছেলেরা মরতেছে কেন, পড়াশোনায় ভালো করতে পারে না বলে। জাপানে কত ছেলে মেয়েরা যুবক যুবতীরা মারা যাচ্ছে, আমেরিকায় সবচেয়ে বেশি যুবক যুবতীরা মারা যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে কি কারণে করতেছে দেখো, কি কারণে নিজেকে জানো না এক, আর একটা হচ্ছে অন্যের প্রত্যাশা এবং উদ্বেগের দ্বারা, অন্যের কাছ থেকে কিছু পাচ্ছে না, অন্যের তার প্রত্যাশা পূরণ করতেছে না। তুমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করো, তুমি যখন একটা ফ্রেন্ডের কাছে তুমি একটা কিছু চাও, যখন সে তোমাকে না দেয় তুমি রাগ করে ফেলো সাথে সাথে, করো না রিলেশনশিপ যাদের আছে যাদের সারা রাত সারাদিন ঝগড়া হয়, দু এক মিনিট পাঁচ মিনিট ত্রিশ মিনিট মনে হয় ভালো কথা বলা থাকতে পারে বা একটু প্রণয়ে কথা হবে, আর বাকি সময় মায়ের লাগবে খালি, কি এর মানে যে তোমার আমি চাইছি তুমি দিছো না, তুমি আমার দিকে চাই হাসছো না, এটা একটা কথা হইতো দেখো। এবং এইগুলাই কথা থাকে, তুমি যাও গিয়ে দেখো প্রেম করে এইগুলাই পাই না, কিন্তু করার দরকার নেই, অভিজ্ঞতা নেই, শুনে বুঝতে থাকো আমিও শুনছি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, যে এই জঞ্জালে যাবে সে বুঝবে যে কি বিপদে পড়ে গেছে। প্রভা এখানে একটা তাৎপর্য ভক্তি ব্যাপারটা তোমার বলছে, যদি কেউ এরকম ভাবে রিলেশনশিপ করে এবং সেই রিলেশনশিপের মধ্যে যদি কৃষ্ণ না থাকে মাঝখানে, তাহলে সেটা হচ্ছে কি, সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। এখানে আছে কথাটা, কোন সম্পর্ক যদি কেউ কারোর সাথে করে এবং সেই সম্পর্কের মাঝখানে যদি কৃষ্ণ না থাকে, তাহলে সে কিসের মধ্যে পড়ে, একটা কিসের গর্ত জানো, অন্ধকার গর্ত। সুতরাং যে সম্পর্ক আছে ইভেন আর তোমার সাথে তোমার মা বাবার সম্পর্ক, সেখানে কৃষ্ণ না থাকলে তুমি মা বাবাকে বেশি দিন ভালোবাসতে পারবে না। তো কারণ জড়জাগতিক মানুষগুলো তারা মা বাবাকে ভালোবাসে কিন্তু বিয়ে করার পরে কিন্তু এত ভালোবাসতে পারে না, এটা বিশাল একটা জঞ্জাল আছে। কিন্তু আমি দেখেছি আমার যে বন্ধুরা আমাকে বলছে তুই যে ব্রহ্মচারী হয়েছে তোর মা বাবার দিকে খাওয়াবি না, এখন আমি দেখি তারা যে তার বৌরে নিয়ে শহরে থাকে, আমি দেখতেছি মাসি আমার ফোন করে মাঝে মাঝে যে আমার ছেলেটা আগে আমার এত ভালোবাসতো আসিস এখন আর ভালোবাসে না, মানে আমি তারা ফোন দেই কিরে আমার তো এই কমপ্লেন নাই তোর মারই কমপ্লেন পেলি আমি ব্রহ্মচারী হয়ে, আমারও সে কমপ্লেন করছে যে তুই তোর মা বাবার কেক হয়, এখন তার মা বাবা কমপ্লেন দেয় আমার ছেলেটা মানে দেখি না আর গৌরে বেড়ে থাকে সব সত্য কথা বলতেছি আমি তোমাদেরকে। এখন তুমি চিন্তা করো যারা অনেক বেশি আমি দেখছি মা বাবার ভক্ত থাকে বিয়ের পরে অনেক বেশি বউয়ের ভক্ত হয়ে যায় মা বাবার দেখ না। এই জন্য প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা কর্তব্য আছে, কর্তব্য ছাড়া কেউ কিন্তু থাকতে পারবে না, কেউ থাকতে পারবে মাইক্রোফোন কে চাই নাকি প্রত্যেকেই অন্যের প্রতি কর্তব্য থাকে। এবং একটা শ্লোক বলছেন
আমরা ছয় জনের ছয় ছয় ধরনের ঋণ আমাদের মধ্যে আছে। শ্রীমদ ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে, সবাই আমরা বলবো, দেবর শিব তাপ্তানের নাম পিতৃনাম ন কিঙ্কর নায়ম ঋণিচ রাজম সর্বাত্মনায় শরণম শরণম গত মুকুন্দম পরিহিত কর্তম। ২০০৬ সালে জিতেন্দ্রনাথ অধিকারী, আগে জিতেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন, উনি আমাকে স্তুতটা পড়াইছিলেন 2006। তখন আমি ভাবছিলাম তাহলে তো ব্রহ্মচারী হওয়া যায়, কোনো অসুবিধা নেই। তখন আমার মাথায় এই চিন্তাটা আসছিল যে জাগতিক কর্তব্য থেকে মুক্ত এবং মুকুন্দের চরণে শরণাগত, তার আর কিছু দার বাইন নাই, তার আর কোনো কর্তব্য নাই, কারোর প্রতি কোনো কর্তব্য নাই, কার প্রতি? দেবর্ষি, বিভিন্ন দেবতাদের প্রতি, বিভিন্ন ঋষিদের প্রতি। নৃণাম, নৃণাম মানে হচ্ছে সাধারণ জীবের প্রতি, যত জনগণ আছে, মানুষ আছে এবং আত্মীয় স্বজন যারা আছে। দেবর্ষি ভূত আপ্তা নৃণাম পিতৃনাম, আত্ম মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতৃপুরুষ, কারোর প্রতি তার কোনো ঋণ থাকে না। ছয় জন দেবতা, ঋষি, সাধারণ মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পূর্বপুরুষদের, পূর্ব পিতৃপুরুষদের, কাদের প্রতি তার, মানে কারোর প্রতি তার আর কোনো দায়িত্ব কর্তব্য আর থাকে না, কিন্তু জাগতিক কোনো কর্তব্যই তার থাকতে পারবে না, জাগতিক কোনো রকম কর্তব্য থাকতে পারবে না, শুধুমাত্র ভগবান শ্রীমুকুন্দের চরণে তার শরণাগত হতে হবে। যদি এই সূত্র সে মানে তাহলে কোনো ঋণ তার থাকবে না। আমরা কেন দেবতাদের কাছে ঋণী? কারণ দেবতারা বৃষ্টি দিচ্ছেন, দেবতারা বিভিন্ন ফল দিচ্ছেন আমাদের, শস্য দিচ্ছেন আমাদের এবং সূর্য আলোক দিচ্ছেন, দেবতাদের কাছ থেকে আমরা সবই পাচ্ছি মূলত, এই জন্য তাদের কাছে আমরা ঋণী। মুনি ঋষিদের কাছে কেন ঋণী? আজকে আমরা যে শ্লোকটা পড়তেছি, এই শ্লোকটা যদি ব্যাসদেব না লিখতো আমরা পড়তে পারতাম? তাহলে ওনারা আমাদেরকে কী দিচ্ছেন? জ্ঞান দিচ্ছেন, বৈদিক জ্ঞান দিচ্ছেন, ওনাদের প্রতি আমরা ঋণী কি না? ঋণী কি না? যাদের হাসপাতালে জন্ম হয়েছে নার্সের প্রতি ঋণী কিনা তুমি বলো? হ্যাঁ, আর যাদের বাড়িতে জন্ম হয়েছে, মাকে যারা সাহায্য করছে তাদের প্রতি ঋণী কিনা? সাধারণ মানুষদের প্রতি আমরা ঋণী কিনা? যারা আমাদেরকে চাল কিনে এনে খাওয়া বাজারে বসে রয়েছে, কালকে রাত্রেবেলা সারা রাত ড্রাইভারটা সারা রাত এক সেকেন্ড চোখটা না বুঝা না ঘুমায়া চালায় আনছে সিলেট থেকে, সেটা আমি করছি, এর প্রতি ঋণী কিনা? আমি মাইরা এসেছিল একবার, এমন ভাবে ডাক্তার গিয়ে লাগিয়ে গেছিল, পরে ভাবছি মনে ঘুমায় গেছিল একটু এলে গিয়ে, পরে ভাবছিলাম ভালো ভাগ্য যে এক সেকেন্ড ঘুমাইছে, যদি পাঁচ সেকেন্ড ঘুমাই দুটি হইত। তুমি হাসো, দেখো তুমি জব করার বসে দুই ঘন্টার মধ্যে কত সময় ঘুমাই ভাই, ঝিমাই ভাই, আমি সর্বনাশ দুই ঘন্টা জব করতে পারি না, ঝিমাই, আর এই লোকটা আট ঘন্টা চোখ না বুঝি যা চালাই আইসে ড্রাইভারটা, যদি ঠিক মতো জব করতো এরকম করে দিলে ভগবানের তাই করে। এর মাত্র আমি ৭০০ টাকা দিছি ভাই, ৭০০ টাকা দিছি মাত্র সৌদি আরবিয়া, আরে সারা রাত জাগি আমার টাইম না লয়েস না। আমি এটা চিন্তা করি আমি অবাক হয়ে গেছি, তোমরা একটু চিন্তা করলে অবাক হয়ে গেল, দেখো সত্যি কথা কিন্তু। হ্যাঁ, এই ৪০টা মানুষের লাইফ কিন্তু এর হাতের মুঠায় রে ভাই, এই মুঠের মধ্যে সর্বনাশ। দেখো কি তপস্যা, এই তপস্যাটা যদি ভগবানের লিয়ে করে তাহলে কি ওই ঘটনাটা চিন্তা করছো? কিন্তু ঠিক আছে, এরা তো যদি ঘুমাইলে আমি তো এক মাস দিয়ে ঘুমাইলে ঘুরে এইভাবে একটা গাভী দুধ দেয় বলে তাকে মা সাথে তুলনা করা হয়েছে, তাকে মা বলি আমরা। সিঙ্গাপুরে কিছু টি শার্টে মহারাজ বলছেন, উনি লেখা দেখছেন যে কুকুরের প্রতি আমাদের বিশ্বাস আছে, এখানে লেখা আছে উই ক্যান ফেথ ইন ডগ। তাহলে চিন্তা করো, শহরের মানুষগুলো বিশেষ করে পাশ্চাত্যের মানুষগুলো, তারা আত্মীয় স্বজনের প্রতি তাদের কোনো ফেথ নেই, তারা বলে যে আত্মীয় স্বজনরা আমাকে খাওয়াইতে পারে নাও খাওয়াইতে পারে, এই জন্য যদি আমি একটা কুকুর পুষি তাহলে এই কুকুরটা আমাকে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না, কুকুরকে বিশ্বস্ত প্রাণী বলা হয়। কিন্তু
তাদের সম্পর্ক, তাদের অবনতি, তাদের কালচার, তাদের ট্রেডিশন এত লয়াল হয়ে গেছে, তারা তাদের পিতা মাতার প্রতি ভরসা নাই, তারা তাদের আত্মীয় স্বজনদের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি ভরসা নাই, কিন্তু কার প্রতি ভরসা আছে তাদের? দেখো চিন্তা করে আজকের এই শ্লোক সার্থক, কিন্তু যে দায়িত্ব কারণা করি, কারণা কারোর প্রতি কি করতে হবে, কর্তব্যটা কারণা প্রতি, কারণা কারোর প্রতি কি করবে রাখতে হবে। তাহলে যখন কারোর প্রতি পাচ্ছেন এই ছজন কারোর প্রতি, তারা কিন্তু তারা চিনাও না কাদের প্রতি তারা ঋণী, আমরাও চিনতাম না এই ভাগবতের শ্লোক না পাই না, হ্যাঁ কিনা? তাহলে এই ছয়জনের প্রতি ঋণ আছে আমাদের, এদের দায় ভার আমাদেরকে গ্রহণ করতে হবে, তাদের এই ঋণ আমাদেরকে শোধ করতে হবে, তাদের এই বোঝা আমাদেরকে টানতে হবে সারা জীবন। আর যদি টানতে না চাও তাহলে সমস্ত জড়জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়ে ভগবান মুকুন্দের চরণে আশ্রয় গ্রহণ করো। আর যারা পাশ্চাত্য দেশের মানুষেরা, তাদের কোনো ঋণ নাই, তারা চিনেও না এগুলো, কি চিনে না বলো? ঋষি চিনে না, মুনি চিনে না, দেবতা চিনে না, মার প্রতি কর্তব্য চিনে না, কিচ্ছু চিনে না তারা। কিন্তু তারা কার প্রতি দায়িত্ব পালন করতেছে? কার প্রতি? ভগবান প্রতি না করে কার প্রতি করে? ভেরি সিমিলার, প্রভুপাদ সেড দে আর নট সার্ভিং গড বাট সার্ভিং ডি ও জি, নট জি ও ডি। এই জন্য এটা কিন্তু আছে, করতে হচ্ছে। তো আধুনিক তরুণদের প্রশ্ন হচ্ছে, বিধিনিষেধ কিল্লি গিয়ে পালন করতাম, কি তো বইটা খুললে আর অন্যের ঋণ আর বুঝা কিতা লাগে টানতাম রে বাহান্ত, বই আসি না আমাদের বালা, তিন ঘন্টা যাই বারামো পাই নাই। আর এইসব গেও ভূতের আইন জপ করো, তুলসীর মালা দেও, ফেক লাগাও, ভালো এইটা কে করতো রে বাবা? শোনা, হ্যাঁ, আর বিয়া করিয়া একজনের বিয়া করিয়া সারা জীবন থাকি দিতাম, এটা কি তা কো তোমরা? বিচ্ছেদ মুক্ত পরিবার অসম্ভব, অসম্ভব, হ্যাঁ এটা কি সম্ভব? এই যে তারা একজনের বিয়া করে বুড়ো হয়ে গেছিল, এটা আধুনিক প্রধান এটা মানত না, হাসলকে কেমন মানত না, এদেরকে হাসতলকে। আর মানুষের সাথে সুনির্দিষ্ট আচরণ করা লাগবে, এটা হইল নির্ধারিত আচরণ করা লাগবে। আর এইসব বিধিনিষেধ পালন করার আসল উদ্দেশ্যটা কি, এবং এই যে চিন্তা ভাবনার মধ্যে অনুপ্রেরণা কে দান করতেছে? কে? এরা আমাদেরকে অনুপ্রেরণা দিতেছে যে নো প্রবলেম, বলছে নো প্রবলেম, তোমরা জীবনটাকে যেমনি চাই করো। তাদের ফিলোসফিটা কি, তাদের দর্শনটা হইল এখন প্রেজেন্ট নিয়ে চিন্তা করো, পাস্ট ফিউচার দরকার নেই, এখন এখনের মধ্যে থাকো, যা ইচ্ছা যেমনি ইচ্ছা করো, খাও দাও ফুর্তি করো, জীবনটাকে বুক করো, এবং ভালো লাগলে চালিয়ে যাও, এভাবে তুমি শান্তি পাবে। এবং বৈদিক বিধিনিষেধের প্রতি অশ্রদ্ধার একমাত্র কারণটা কি, কারণ বিধিনিষেধ পালন করলে যে কি হবে এটা তারা জানে না, বৈদিক রীতিনীতিগুলো যে কি জিনিস এটা জানে না। এটা আমাদের মা বাবারাও ভুলে গেছে, মুনি ঋষিদের থেকে তো আমাদের জন্ম হয়েছে, ঠিক না? কেউ কেউ কয় না আমি কাশ্যপ গোত্র, কি গোত্র কয়, কারা কারা কাশ্যপ গোত্র? কাশ্যপ ঋষির বংশের বেলা তুমি, কিন্তু এই ঋষির নিয়ম পালন করো, তোমার বাপ দাদা সত্যি বসে ভুলে গেছে এখন, এটা থেকে খালি নামটা মনে রাখছি, কোন গোত্র? ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ নামটা খালি মনে রাখছো কোনো ভাই? আর ওইটাও ভুলে যাই ভাই, এক জেনারেশন পরে এবার শুরু না, এক জেনারেশন পরে এটাও ভুলে যাই ভাই, যে অবস্থা শুরু হয়েছে সংসারে নাকি, ভরদ্বাজ গোত্র কাজ এই মুনি ঋষিদের নামও মনে থাকবে না। কিন্তু তারা নির্দিষ্ট নিয়ম দিয়েছিল আমাদের জীবনকে চালাতে হবে, কিন্তু এটা আমাদের মা বাবাও ভুলে গেছে। কিন্তু কিছু কিছু নিয়ম কিন্তু এখনো বৈদিক কালচারে রয়ে গেছে, গ্রামে যাদের জন্ম, আজকে দুপুরে ক্লাসে বলছিলাম, গোবর ছিটা দিচ্ছে সকালে উঠে, তাই না? এটা বৈদিক রীতি, এবং এটা অ্যান্টিসেপ্টিক, এখন বিজ্ঞান প্রমাণ করেছে গোবরের মধ্যে অ্যান্টিসেপ্টিক। এরপরে আমি দেখতাম ছোটোবেলা স্নান করানোর সময়, আমাদের কি স্নান করাতো, ছোটো ভাইকে স্নান করাতো, যেমন মা দেখতাম যে বোলের মধ্যে জল নিয়ে রুদের মধ্যে রেখে দিত, তারপর স্নান করাইতো, কারণ কি, কারণ হাড় শক্ত হইতো, ভিটামিন ডি সমৃদ্ধ, সূর্যের আলো প্রশ্ন দেখা এই ডি পানির মধ্যে ঢুকতো আর এই পানিতে স্নান করাইত। আর এখন ছেলেরা অলিভ অয়েল মাখায় শহরে, ভিটামিন ডি সমৃদ্ধ অলিভ অয়েল,
আর ন্যাচারাল শক্ত গ্রামের এক লোকে তোমারে দুষি দিলে তোমার নাক মুখ উল্টে দেবে, এরা এত শক্ত হার। আর এদের একটু বৃষ্টি হইলে এরা নাক দেখে কিছু পরে না, পাওয়ারফুল এরা, এরা ন্যাচারাল, ন্যাচারালি বড় হয়েছে। ঠিক না? ঠিক না? এই বৈদিক শিক্ষাগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, এবং এগুলো কেন করতে হবে আমরা দেখি যদি একটু, কেন পালন করব। কারণ এই বৈদিক শিক্ষা ছাড়া সুন্দর পরিবেশ আমরা লাভ করতে পারবো না, একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আমরা পাবো না, মূলত ভগবত ভক্তি উপলব্ধির পথে সহায়ক হবে না। এবং কি হবে না, শাস্ত্রে বলছে, গীতায় ভগবান বলছেন, একটা শ্লোকে 15 অধ্যায়ে 15 শ্লোকে বলছেন যে বেদৈশ্চ সর্বৈ অহমায় ভবেত্, আমি একমাত্র বেদের জ্ঞাতব্য বিষয়, এই বৈদিক জ্ঞান, এই নিয়ম সবকিছু আমাকে জানার জন্য কিন্তু ভগবান বললেন। এবং বৈদিক সংস্কৃতি বলতে কৃষ্ণ সংস্কৃতিকে বোঝায়। যদি অনেকে বলে বেদে তো বিষয়ের নাম নেই, কিন্তু ভগবান তো বলছেন বেদের জ্ঞাতব্য বিষয় আমি, মূর্খ কিছু লোক আছে তোমাদের মতো, না তোমাদের মতো ছেলে আছে কিছু দেখবা, তোমাদের মতো না কিছু বুঝো নাই, কিছু ছেলে আছে তোমাদের মতো যারা কি করে জানো, বলে ভগবানের কোনো রূপ নাই, বেদে ভগবানের নাম নাই, রাধারানী নাই, রাধারানীর নাম কোথাও নাই। এরপরে বলবে ভগবান হচ্ছে ব্রহ্ম, দুর্গা দেবী হচ্ছে মেয়ে, নারায়ণী দুর্গা। এত বিভ্রান্ত কিছু কিছু মানুষ আছে, গত 3-4 দিন আগে একজনের সাথে মাথা নষ্ট হয়ে গেছে, ইয়ে থেকে অস্ট্রেলিয়া থেকে প্রবেশ ছিল, ইউক্রেন থেকে, ক্রোয়েশিয়া থেকে, বিজয়নায়ক প্রভু, উনি ওনার শাস্ত্রে ক্লাস দিয়েছিল উনি, আর একটা ছেলে ওখানে, হ্যাঁ এরকম প্রশ্ন করা শুরু করছে যে বেদের তো নাম নাই, ন অস্থিপতি মা অস্থি কিনা, ভগবানের কোনো কি মূর্তি কি নাই, ভগবানের কোনো রূপ নাই, এরকম এরকম জাকির নায়কের আর কি চুটকি, জাকির নায়কের চুটকি সেটা চুটকি না, গীতা ধরো, গীতা শিখো, খোঁজে না, গীতায় তো ভগবান জ্ঞানীদেরকে প্রশংসা করেছেন, বহু নাম জন্ম নাম হইতে জ্ঞান বান আম প্রবর্ধতে, আমি বলছি ভগবানকে জানা জন্য বহু বহু জন্মের পর জ্ঞানীরা জানে, এটা প্রশংসা করছে না, পরে কি বলছে, বাসুদেব সর্বমিতি সম আত্মা, ভগবান কৃষ্ণকে সবকিছুর মূল জানলে পরে না প্রশংসাটা আইসে, কিন্তু সে প্রভু কি যে মস্তিষ্ক এরা নষ্ট হয়ে গেছে কই জ্ঞানীদের নাকি এমন প্রশংসা করছে। আমি বলছি ভগবান তো বলছেন যোগী নাম অপি সর্বে না সর্বে সামগত অন্তরাত্মনা, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ বলছেন যারা ভগবান কৃষ্ণকে সম্পূর্ণরূপে ধ্যান করে, তুমি এই শ্লোক দেখো না কেন, পড়ে না কিছু পায় না, এত বিভ্রান্ত হচ্ছে। এই জন্য বৈদিক সংস্কৃতি মূলত কৃষ্ণ ছাড়া কিচ্ছু না, কিন্তু দেবকী মাতাজি মাঝে মধ্যে বলেন যে ওনার কথা না এটা আচার্যদের কথা, কোন আচার্যের কথা আমি ভুলে গেছি, উনি বলছিলেন আর কি যে সমস্ত রীতিনীতি নিয়ম সব নিয়ম হচ্ছে সার্ভেন্ট অফ ওয়ান নিয়ম, কি নিয়ম সেটা, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ, সমস্ত নিয়ম সমস্ত রীতিনীতি। এই যে আজকে যে পাঠ শুনতেছ 1-1.5 ঘন্টা পাঠ, এইটারও কিন্তু জিস্ট কিনা, রিমেম্বার কৃষ্ণ নেভার ফরগেট কৃষ্ণ, সব কিছু তুমি একটু আগে কীর্তন করছো, তোমার যে প্রসাদ পাই দেয়, তুমি যে জব করতা, যা ইচ্ছে তুমি করবা তোমার লাইফে, যত নিয়ম তুমি পালন করবা, সব নিয়মের একটাই উদ্দেশ্য, সর্বদা ভগবানকে স্মরণ করো, কখনোই ভগবান কৃষ্ণকে ভুলে যেও না। এই জন্য সুফল কি না, একজন মানুষ স্থিতি লাভ করবে, দুশ্চিন্তা থেকে মুক্ত হবে, সংযত ইন্দ্রিয় হবে, প্রফুল্ল মান সম্পন্ন মানুষ হতে পারবে, স্থিতপ্রজ্ঞ হতে পারবে। বিবাহের উদ্দেশ্য কি না, বিবাহের উদ্দেশ্য হচ্ছে মানুষের যৌন আবেগকে সামাজিক পন্থায় নিয়ন্ত্রণ করে অন্তিমে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া। এই হেভি সুন্দর একটা ক্লাস দিয়েছিলেন দেবকী বর্ণাশ্রম ধর্মের উপরে, বলছে তুমি যদি ব্রহ্মচারী হতে না চাও, সাপোজ তোমার যদি মন চায় যে কৃষ্ণ নাম করতে ইচ্ছে করে না, মন্দিরে এসে থাকতে ইচ্ছে করে না, তারপরে তোমার কৃষ্ণ নামের মধ্যে স্পন্টেনিয়াস ভাব নাই, তখন তুমি বিয়ে করো, অসুবিধা নেই, বিয়ে করে যতটুকু পারো জপ করো। তো দেখবা যখন তুমি কারোর প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করবা, বিয়ে করার পরে কি হবে, তুমি তো আকৃষ্ট হয়ে বিয়ে করেছ, কত বছর তোমার এই আকৃষ্টতা থাকবে তোমার স্ত্রীর প্রতি, 1 মাস বলছে না শাস্ত্রে, কতদিন বলছে, যদি সুখ পাও 1 মাসের জন্য তাহলে একটা বিয়ে করো, আর যদি একদিনের মজা পাও তাহলে ইসকনের টোরও যাবে, একদিনের টোর, একদিনের মজা, হ্যাঁ কি না, আর 1 মাসের মজা চাইলে কি করো, বিয়ে করো, কারণ 1 মাস পরে আর তোমার মজা লাগবে না, তখন কি হবে,
না আস্তে 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 তোমার একটা সন্তান তৈরি হবে, এবং সেই সন্তানটা কি হবে, সন্তানটা যখন হয়ে যাবে তখন তোমার আকর্ষণ ছিল কার প্রতি আগে, কার প্রতি কয় না, বইয়ের প্রতি, এটা বাংলা কইছে, সংস্কৃত কইছে না, বাংলা কার প্রতি আগে, বইয়ের প্রতি। এরপরে তোমার স্নেহ চলে আসবে ছেলে মেয়ের প্রতি, তোমার সন্তানের প্রতি, এই বইয়ের প্রতি লাস্ট ইট কনভার্টেড উইল বি অ্যাফেকশন টু ইউর চাইল্ড। বেশি দিন না কিন্তু, মাত্র এক মাস পরে, কতদিন পরে, কতদিন পরে, ওকে আর একটু বাড়াও ডিউরেশন, এক বছর, এক বছর। সুতরাং কি হচ্ছে দেখো, পরে কি হচ্ছে, পরে তুমি বলতেছো ইস আমার ছেলেটা একবারে গোপালের মতো, একটু আগে গোপালের ভালোবাসতে কষ্ট হয়েছে কিন্তু এক বছর আগে, যখন পন্ডিত তবু কইছে কি তা করবাই জীবনে, কি কি সিদ্ধান্ত নিচ্ছ, গৌরাঙ্গ না নিত্যানন্দ, হয় প্রভু নিত্যানন্দ বাবা, আচ্ছা অসুবিধা নাই যাও পালালে থাকো, এক বছর পরে প্রভু আমার বাচ্চাটা গোপালের মতো, প্রভু কয় এক বছর আগে কইছিলাম ডাইরেক্ট গোপালের বালা হইতে, এটা আসবে কিন্তু এরপরে আস্তে আস্তে কি হবে, একটু বড় হবে, যখন এত লালন করবা, এত মায়া মমতা অ্যাফেকশন দিয়ে বড় করবা, আর যখন নচিকেতার গান গাইবো তোমার লাইফে আইবো যেদিন, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, যেদিন তোমার বৃদ্ধাশ্রমে যাও সেদিন তুমি বলবো আমার কৃষ্ণের বালা আসলো, তখন বালা আসলো না, তখন কৃষ্ণের চরণে তুমি এমন ভাবে পতিত হবা। সো আলটিমেটলি তুমি হইলা না ইন দ্য এজ অফ 28, but in the age of 70 or 65 or 50, you forced to catch the lotus feet of Krishna. Jovane Krishna bhaje Krishna bhaloveshe, ar briddha avasthay Krishna bhaje jomero torashe. Khar torashe? So you decide now. এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ এই জিনিসটা উনি আলোচনা করেছেন, বইটা যে ট্রান্সলেট করেছেন বহু খুব সুন্দরভাবে লিখছেন এটা, কিন্তু এটা বোঝা একটু কঠিন। যেমন ভোক্তা অধিকার বলতে কি, আমরা সবাই মনে করি যে একটা জিনিস ভোগ করার অধিকার আমার আছে, যত পণ্য বাজারে আছে, যত পণ্য আছে বাজারে, বিক্রয় .com, ট্রেন্ড, আরও কত কিছু, এগুলো কেনার ক্ষমতা, ফেসবুকে একটা অ্যাড দেখলাম না খুব সুন্দর আমি কিনবো, তো এটা কেনার অধিকার কিন্তু আমার আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ। কোম্পানি ক্রেতাদের দৃষ্টি মোহনকারী বিজ্ঞাপন তৈরি করে এবং তারা ধোঁকা দেওয়ার জন্য এরকম বিজ্ঞাপন তৈরি করে, একটু আগে এই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম প্রথমে দিয়ে, এবং আমরাও এই বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হই কিন্তু আমরা সবাই, এবং কি হয় পাশ্চাত্য দেশের ভোগ্য পণ্যের প্রতি আমাদের লোভ জাগে, এবং পাশ্চাত্য দেশবাসীর বিভিন্ন পণ্যগুলো আমাদের কাছে সস্তা এনে তুলে ধরে, তখন আমরা মনে করি বাহ এটা আমার দরকার আছে, মানে পাশ্চাত্য জিনিসগুলো। আজকে ফেসবুক কি বাংলাদেশি, আমেরিকান এক ছেলে বানাইছে, আমাদের হাডুডু খেলা আমেরিকা খেলে কেউ কানা আসি লাই, এবার আর ফেসবুক খেলার আমরা তো খেলতেছি, তো আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে পরের দুয়ারে দিকে যাই, শিল্প প্রভাত কিন্তু এই কথাটা বলছে, নিজের সংস্কৃতি বিলাই দিয়ে পরের দুয়ারে। এই ফেসবুক ইউজ করতে করতে যাকি না ইয়ে জাফর ইকবাল একটা ই লেখছে আর কি, আর্টিকেল লেখছে কয়েকদিন আগে, বলছে এখন আমরা বুঝতেছি না কিন্তু আজ থেকে 26 বছর পরে যখন ছেলেগুলো বুড়ো হয়ে যাবে তখন একটা রোগ হবে তাদের চোখে, এবং এই রোগটা হবে ফেসবুকের দিকে চায় ছিল, এই জন্য এখন বুঝতেছে না, এবং ইন্টেনশনালি একটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আমাদেরকে চালাচ্ছে, পুতুলের মতো নাচাচ্ছে, যেটা আমরা বুঝি না,
এবং কিভাবে নাচাচ্ছে, কে জন্য কি উদ্দেশ্যে নাচাচ্ছে সেটা সব কিছু এখানে তুলে ধরেছে দেবেন্দ্র প্রসাদ মহারাজ। এবং তারা অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের মধ্যে এগুলো ঢুকাচ্ছে। আজ থেকে না, এই সনাতন বৈদিক সভ্যতাকে শিকড় সহ উপরে তোলার জন্য একটা গোষ্ঠী কাজ করছে। শ্রীল প্রভুপাদ ওনার ভাগবতের তাৎপর্য লিখেছেন, এটা আজ থেকে না, কৃষ্ণের জন্ম থেকে, এই বৈদিক সৃষ্টি থেকে একটা নেগেটিভ শক্তি কাজ করছে। যখন কৃষ্ণ ছিল অত্যন্ত সুপরিকল্পিতভাবে কংস কৃষ্ণকে বধ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, যখন রাম ছিলেন তখন রাবণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সীতাদেবীকে হরণ করে ফেলছে এবং রামচন্দ্রকে বধ করার জন্য অনেক পরিকল্পনা করেছে। প্রহ্লাদ মহারাজকে বধ করার জন্য হিরণ্যকশিপু অত্যন্ত পরিকল্পনা করেছে, কোনো পরিকল্পনা বাকি রাখে নাই, কোনো পথ বাকি রাখে নাই। এই জন্য বর্তমান সময়ে কলিযুগ, উই আর ডুইং কৃষ্ণ কনসিয়াসনেস, আমাদেরকে স্পয়াল করার জন্য এমন কোনো পথ বাকি নাই যেটা আসবে না। কিভাবে আসবে এটা বোঝারও আমাদের ক্ষমতা নাই। একটা সেটা প্রভাব করেছেন, একটা অংশ সমাজের অত্যন্ত সুপরিকল্পিতভাবে কৃষ্ণকে বা কৃষ্ণ ভাবনাকে বা কৃষ্ণ ভক্তদেরকে এই আন্দোলন বন্ধ করার জন্য সুজোর প্রচেষ্টা চালাচ্ছে। এবং আমরা যদি এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত না হই, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি যে কীভাবে আমরা প্রভাবিত হচ্ছি, তাহলে আমরা যে কোনো সময় আমরা এটার দ্বারা মোহিত হয়ে যেতাম। অর্জুনকে কৃষ্ণ ইচ্ছা করলে প্রথমেই পারত বিশ্বরূপ দেখায়া এই জ্ঞানটা দিয়ে দিতে, কিন্তু কেন এই দেহতত্ত্ব দিলেন, কেন উনি বোঝাতে চাইলেন যে তুমি এই দেহ নও, তুমি আত্মা। দেবহূতি কপিলদেব দেবহূতিকেও এই সাংখ্যযুগের মাধ্যমে শিখাইছেন, যাদেরকে এই জ্ঞান দেওয়া হয়েছে প্রত্যেককেই কিন্তু শুরু করছে ডিসকভারি উৎসব থেকে করছে, ভগবান আছে কিনা এখান থেকে শুরু করছে। আমাদের কোর্সগুলো কিন্তু এরকম না যে হাওয়া থেকে নিয়ে আসছে, আমাদের সঙ্গে রূপগোস্বামীকে যে মহাপ্রভু এই 10 দিন শিখাইছেন দশামেধ ঘাটে, এটাও ডিসকভারি উৎসব থেকে শুরু হয়েছে কথা। সত্যি কথা বিশ্বাস না, এখানে শুরু হয়েছে ভগবান আছেন কিনা, ভগবান থাকলে ভগবান কেমন, তুমি কে, তোমার দেহ কীভাবে তৈরি হয়েছে, এইসবগুলো বিষয় তৈরি শুরু হয়েছে। এই জন্য এই জিনিসগুলো জানতে হবে, মায়াকে না জানলে কৃষ্ণকে জানা যাবে না। কখনো কখনো আমরা মায়াকে কৃষ্ণরূপে ভুল করে ফেলবো। এই জন্য এই যে কোম্পানিগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ করা, আমার নিজের এই যে ভোক্তা অভিমান যে না এই জিনিসটা আমি ব্যবহার করতে পারি, কিন্তু কেন ব্যবহার করবো এই জিনিসটা আমি, এরপরে আস্তে আস্তে আসবে। সমস্ত ক্রেতাদের গলা কাটার জন্য এই কোম্পানিগুলো উঠে পড়ে লাগছে, ঝুঁকের মতো আমাদের রক্ত চুষে খাচ্ছে, সেটা হচ্ছে টাকাগুলোকে নিয়ে যাচ্ছে। এবং আবেগপ্রবণ ক্রেতা সর্বশ্রেষ্ঠ, তারা এটা জাজ করে দেখছে। আবেগপ্রবণ ক্রেতা মানে কি না, একটা জিনিস পাইলে পড়েই সে পণ্যের গুণাগুণ বিচার না করে, হ্যাঁ এটা তো আমার লাগবে, দাম নো প্রবলেম, দাম নো প্রবলেম, এই যে সুন্দর দেখতে এটাই তো আমি চাইছিলাম, এরকমটাই আমার দরকার ছিল। বিজ্ঞাপনেও কিন্তু তারা ভগবান শ্রীকৃষ্ণের শ্লোককে ফলো করে, ইয়াদ ইয়াদ আচরতি শ্রেষ্ঠ বলেন, এই জন্য বিজ্ঞাপনে কারণ লয়ে আয় শাহরুখ খান, বিজ্ঞাপন কার দিয়ে করায়, ঐশ্বরিয়া রাই, ইয়াদ ইয়াদ আচরতি শ্রেষ্ঠ, ঐশ্বরিয়া যদি একটা অ্যাডভার্টাইজ দেওয়া কয় এই স্টুডা মাগো আমরাও কিন্তু প্রভাবিত এবং আবেগ তারিত হয়ে যায়। এই যে পাখি ড্রেসের লাগিয়ে মরে গেল না, মরে গেল না, এটা কি আবেগ প্রবণ ক্রেতা কিন্তু সে। এবং আমাদের মধ্যেও এটার পার্সেন্টেজ আছে বিভিন্ন ক্ষেত্রে, গুজা দেখো ভাই ভাই। এবং এইভাবে আবেগ তৈরি করে কি করে, যে না আমাদের প্রিয় মানুষটার দিয়ে তারা অ্যাড দেওয়ায়, আমাদের প্রিয় জিনিসটাকে দিয়ে তারা অ্যাড দেওয়ায়, অ্যাড দেয় আমাদের আবেগকে বাড়ায়, এই লোক ইউজ করছে আমার প্রিয় মানুষ ইউজ আমি ইউজ করলে কি সমস্যা, এইভাবে হরে কৃষ্ণ। এইভাবে বিজ্ঞাপনকারীরা কখনোই চায় না যে জনগণের ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রিত থাকুক, কারা কারা অ্যান্ড্রয়েড ইউজ করো,
ওকে কারা কারা মার্শমেলো ইউজ করো এখন 6.6 অ্যান্ড্রয়েড 6.6 কারা কারা মার্শমেলো কে কে আছে অ্যান্ড্রয়েড নতুন সেট একজন দুইজন তিনজনের দেখছো এরা তিনজনের লগে একদম আবেগ প্রবণ শীর্ষে আমি নিজে ওইটা আমার ভুল আমি আবেগ প্রবণ শীর্ষে এবং তারা চায় ডেইলি চেঞ্জ করতে এখন ফেসবুক ডাউনলোড দিলে 128 বা 138 এমবি ঠিক না কিন্তু শুরু হয়েছিল মাত্র 30 এমবি বা 24 এমবি দিয়ে জানো তোমরা এটা ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা এখন আবার গরিব মানুষের লাগে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন আছে যারা গরিব হ্যাঁ কি না গো এরা মানে সিনে না ফেসবুক পায় না কিছু তার মানে চিন্তা করো এরা কিন্তু ছাড়ছে না কেউ রে যে কোনো পর্যায়ে মার্কেটিং করে রাখছে কিন্তু 3 এমবিও কিনতে পারো কিন্তু আরে কি না গো দেখবা রবিতে 3 এমবি 5 এমবি 10 এমবি 15 এমবি থেকে শুরু হয় কেউ রে ছাড়ছে না রে ভাই এমন ভাবে মার্কেটিং করছে চুক যাবনে ধরে জাস্ট থিংক ইট এবং প্রতি সময় এরা বাড়াচ্ছে মানে যাতে তুমি 6.6 বেশি দিন ইউজ না করো এরপরে কি তবে আরেকটা নাম দেয়া কইব ললিপপ ললিপপ তো অলরেডি আছে গুন্ডা এখন কিটা কইছে একটা নাম ভুলে গেছি বাইরে বের করো তুমি বেশি দিন এনে থাকে বেশি চিন্তা করতে না পারো সাথে সাথে আরেকটা এইভাবে সব সময় চাই যে তোমার ইন্দ্রিয়গুলো কি থাকুক চঞ্চল থাকুক চঞ্চল না থাকলে তো চঞ্চল টাকা পাবে না বুঝো না বুঝো না লক্ষ্মীর নাম কি হেরাও লক্ষ্মী থেকে আরো চঞ্চলা থাকার চেষ্টা করবে তোমার হাত থেকে টাকা নিয়ে যাবে চাহিবা মাত্র ইয়ার বাউকে এখন এমন স্পিডে চালায় লক্ষ্মীর আগে যারা যায় প্ল্যান যারা করে এরা প্ল্যানের লেগে টাকা পায় কোটি কোটি জানো এটা বুঝছো না বুঝছো না এরা ঘুমায় যেতেছে বহু না বুঝছে চলচ্চিত্র আমাদেরকে কি শেখায় কি শেখায় ভালোবাসতে শেখায় যে একজন আরেকজনের প্রতি তুমি যখন অনেকগুলো ছবি দেখবা ফিল দেখবা তোমারও একটু মাঝে মাঝে তুমি ভালোবাসে বললে কি হয় দেখলাম না ওগুলো ভালোই হবে ভালোবাসতে ইচ্ছা করবে আর ভালোবাসলে কি লাগে ভালোবাসলে কি লাগে তোমার যদি আবেগ না থাকে ইয়া করবো কি থাকো আও একটু তোমার যদি আবেগ না থাকে হয়ে না সব তোমার হইতো না তোমার এলাকা তুমি ভালোবাসতে কি লাগবে তোমার তোমারও তার ভাবে জড়িয়ে যেতে হবে ভাব আনতে হবে ভাব তার ভাব আনবা মানে আবেগ আবেগ বলে তার ভাব দিয়ে তুমি ভাই ভাই বুঝছো আর আবেগ পূরণ করতে কিটা লাগবো কিটা লাগবো আরে কৃষ্ণ আরে টাকা এই টাকা কামায়া তারা হবে মোটা আর তুমি হবে শুকনা তোমার ভালোবাসা জানাইতে যাইবো কি আগে আমরা শুনতাম এই কথাটা আমরা ছাত্র থাকতে কইতো যে মানি ব্যাগ যদি ছোট হয়ে যায় তাহলে ভালোবাসা জানলে দুইটা জায়গা তো এই জন্য তারা টাকা কামায় হবে মোটা আর তোমার স্বপ্নে দেখাবে তুমি হবে সুখী কিন্তু তুমি হবে সবচেয়ে ফ্রাস্ট্রেটেড হ্যাঁ কিনা বলো হ্যাঁ ভোক্তা অধিকার প্রথমে আমরা মনে করি যে এটা ভোগ করার অধিকার আমার আছে তারপরে আমি কি করি আমি ভোগ করি এই জিনিসগুলোর একটু জিনিসগুলো ভোগ করতে করতে সাপোজ ধরো একটা জিনিস হচ্ছে ফোন মোবাইল ফোন এটা আমার হাতে তুলে দিল আমেরিকান মানুষের ফোন তুলে দেওয়ার পরে একটা ইন্টারনেট কানেকশন আইলো এরপরে কি তুলে দিল একটা অ্যাপ্লিকেশন তুলে দিল এই ফোন পাইলাম ইন্টারনেট কানেকশন পাইলাম মানে এমবি পাইলাম তারপরে একটা অ্যাপ্লিকেশন দ্বারা এই মিডিয়া ইউজ করলাম ইউজ করতেছি কার জন্য তখন কি দেহ ভোগের বাসনা আসে কিন্তু দেহ কত সূক্ষ্মভাবে কি পরিকল্পনা করতেছে এই হিরণ্যকশিপু রাবণ এবং কংস দুর্যোধন দুঃশাসন শকুনি সুসুর্পনখা এবং মন্থরা এগুলো চিন্তা করলে অনেক গভীরভাবে আমরা দেখি যে আমরা এটার জালে সম্পূর্ণভাবেই আটকে আছি হ্যাঁ এই যে ভোক্তা অধিকার অভিমান আমাদের তারপরে হচ্ছে ভোগবাদ আমরা এই বিভিন্ন যন্ত্রপাতিগুলো ভোগ করতেছি আমাদের জীবনে এবং এইগুলোর মাধ্যমে আমরা মূলত একটা দেহ ভোগ করতে যাচ্ছি কি করে যে না কয়জনের সাথে সম্পর্ক স্থাপন করা যায় দেখা যাক কৃষ্ণ তো অনেকজনের সাথেই করছে আমরাও দিই কত লাগাইতে পারি কিসে সিরিয়াল কত নাম্বার নাকি কতজন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা যায় কতজনকে এনজয় করা যায় কতজনের সাথে সম্পর্ক করে মজা পাওয়া যায় দেখা যাক ভালোবাসা কারে ভালোবাসা তো সীমা নাই লাগাও দেখি কতটুকু হয় ভালোবাসা তো সীমা নাই স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে লাগাও হ্যাঁ এই জন্য
এরপরে একটার মধ্যে আর সীমা নাই, কিন্তু আজকে যেরকম টাটকা আছে কালকে এই জিনিসটা কি হয়ে যায়, বাসি হয়ে যায়। এদের বিয়াটাও এরকম, গুরু মহারাজ বলছিলেন গত বছরের আগের বছর না গত বছরই, বলছে বাচ্চাটা দেশে দুই বছর যদি কারো কাছে থাকে একটা স্ত্রী কোনো স্বামীর সাথে, এর মানে হচ্ছে যে এরা হচ্ছে ব্যাকডেটেড হয়ে গেছে, এরা আদিকালের মানুষ হয়ে গেছে। তার মানে একটা স্বামী স্ত্রী দুই বছর থাকে না একসাথে, একদিন বিয়ে করছো আজকে বিয়ে করছো ঠিক আছে, কালকে যে তোমার এই বিয়েটাই ঠিক আছে এটা ঠিক না, এটা বাসি হয়ে গেছে, সুতরাং কালকে এই বিয়ে আর তোমার নাই, তুমি নতুন বিয়ে করতে হবে কারণ এটা বাসি হয়ে গেছে। এইভাবে এই ভুক্তা অভিমান প্রথমে ইনস্ট্রুমেন্টস বিভিন্ন স্টাফস গ্যাজেটস, এরপরে আস্তে 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 এটা পণ্যে থেকে আস্তে 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 ব্যক্তিতে রূপান্তরিত হয়, এবং ব্যক্তিকে আমরা ভোগ করতে থাকি, দেহকে আমরা ভোগ করতে থাকি, এইভাবে এটা চলে যায় দেহের মধ্যে। এবং ভালোবাসা অন্বেষণ আমরা করি, ভালোবাসা অন্বেষণের মূল কারণ কি, কারণ শ্রীমদ ভাগবতের প্রথম স্তুকে বলছে জন্ম দাসরাট, সবকিছুর পরম সত্য হচ্ছেন তিনি এবং যার থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়, সত্যম পরম ধীমহি, পরম সত্য অ্যাবসলিউট ট্রুথ তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ, তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এই জন্য সৎভাবে যদি আমরা নিজেদেরকে দর্শন করি তাহলে আমরা দেখবো যে আমার হৃদয়ে একজনকে ভালোবাসার প্রতিও আমার কোনো শক্তি নাই, একজনকেও আমি ভালোবাসতে পারি না। সৎভাবে যদি দর্শন করি আমাদের হৃদয়কে, আমরা একজনকেও ভালোবাসতে পারি না। একজনকে ভালোবাসতে গেলেও কত সমস্যার সম্মুখীন হতে হয় চিন্তা করে দেখো, কাউকে আমরা কাউকে ভালোবাসবো পরে, আমি তো নিজেকেই ভালোবাসি না, কি করে আমি অন্যকে ভালোবাসবো। এই জন্য ভগবানের থেকেই ভালোবাসাটা আসে, ভগবানের কাছ থেকেই যুবক যুবতীদের প্রেমটা এসছে, একটা বালক বালিকার প্রতি আকৃষ্ট হয়, এই আকর্ষণ কিন্তু কৃষ্ণ থেকে এসছে, কারণ কৃষ্ণ রাধারানীর প্রতি আকৃষ্ট ছিলেন। কিন্তু কৃষ্ণ কেমন ছিলেন, কৃষ্ণ আত্মতৃপ্ত ছিলেন, কৃষ্ণ ভালোবেসে রাধারানীকে ভালোবেসে সন্তুষ্ট। কৃষ্ণ কিন্তু কখনোই আমাদের মতো হতাশ না, উনি নিজের মধ্যে রমণ করেন, আমরা কিন্তু হতাশ। এবং আমাদের জগতের মানুষ কিন্তু সম্পূর্ণ রূপে তারা যে যা কিছুই করতেছে সব কিছুর মধ্যে তারা হতাশাকে স্বাগত জানাচ্ছে। গীতায় ভগবান এই কথা বলছেন যে মানুষের এত স্ট্রং ডিজায়ার থাকে, আসক্তি হয়, আসক্তি জিনিসটাকে লাভ করে, আর আসক্তি জিনিসটাকে লাভ করার পরে আবার নতুন একটা আসক্তি তৈরি হয়, তারপরে নতুন জিনিসটাকে লাভ করে আবার এই জিনিসটার পরে নতুন আরেকটা জিনিস তৈরি হয়, সেটাকে লাভ করে আলটিমেটলি সে একসময় পায় না, আর তখন তার মধ্যে কী আসে, হতাশা আসে। এটা যত বড় করে দেখা যাচ্ছে তত বড় না, এক দুইটার মধ্যেই হতাশা চলে আসে, এক দুটার মধ্যে হতাশা চলে আসে। এই জন্য ভগবান হচ্ছেন মূলত সব কিছুর উৎস, ভগবান বলছেন, আমরা এটা নিয়ে আলোচনা করবো এখন। এই জন্য আমরা তো একজনকেই ভালোবাসতে পারবো না, নিজের ধন বিলিয়ে দিয়ে পরের দুয়ারে ভিক্ষা চায়, কারা এটা, ভারতীয়রা, বাঙালিরা, নিজের সংস্কৃতিকে, নিজের যে এত সংস্কৃতি, আমাদের সংস্কৃতি কত রিচ সংস্কৃতি, আজকে জন্ম থেকে আমাদের মা বাবা আমাদেরকে কত কিছু শিখিয়েছে, পাশ্চাত্য দেশের ছেলেদের এগুলো শিখাইছে, তাদের নামকরণ সংস্কার আছে, সাতটা নাম দিয়া প্রদীপ জ্বালায়া যে নামটা লং টাইম থাকবে এই নামটা তোমার ডাকতেছে, এরকম আছে। এর মা কি কোনো সময় জন্মাষ্টমী করছে, তোমার কি মা গর্ভে রেখা করছে, দেবকী মাতাজি বলছে আমি 26 বছর বয়সে কৃষ্ণ নাম শুনছি, আর তোমরা কত ভাগ্যবান তোমার মার গর্ভে তুমি জন্মাষ্টমী পালন করছ, ভাগ্যবান কি না, কিসের ভাগ্যবান, সস্তা পাইছ এখন দাম নাই। একবার কুলাউড়া জপরি ট্রিটে ব্রাহ্মী শাক আছে একটা খুলনাতে ফেভারিট জগৎগুরু বাড়িতে ব্রাহ্মী শাক, তো এই শাক খাইছি, শাকটা অন্যরকম লাগে একটু, এটা খাইলে ব্রেন বাড়ে, এই জন্য যখন আমি শুনছি এটা ব্রাহ্মী শাক এটা খাইলে ব্রেন বাড়ে তখন আমি বেশি করে খাইতেছি। তো এরপরে কিছুদিন পরে যখন ড্রেসে কুলাউড়া 2013 সালে তখন দেবকী মাতাজির হাতে একটা কৌটা দেখলাম, এটার মধ্যে লেখা হচ্ছে ব্রাহ্মী ট্যাবলেট, আর শাকের ধরনটা দেখছি সেম শাক এখানে দেওয়া ছবি। তখন মাতাজি বলতেছে জগৎগুরুকে, জগৎগুরু তুমি এগুলো খাইতে পারো, এগুলো খাইলে বুদ্ধি বাড়ে। জগৎগুরু কয় আমার জন্ম হয়েছে এই ব্রাহ্মী শাক, খাইয়া খাই অত বুদ্ধি আমার, যেহেতু আমরা এটা সস্তা পাইছি, এমনি শাক পাইছি চাইনা তুলিয়া শাক রান্না করে খাওয়া যায়, এই জন্য এটার দাম নাই,
আর বেটি এটা ফলে $100 দিয়ে কিনছে সুপার প্যাকেট এই বাংলাদেশ থেকে শাকটা গিয়েছে ওখানে মেশিনে এটা প্রক্রিয়াজাত করছে ট্যাবলেট বানাইছে বোতলে ঢুকাইছে এখন এর দাম $100 আর তুমি ভাইসলা মাগনা মাগনি তো মুক্তি দাও মুক্তি দাও পুনরিক বিজ্ঞানী দিয়ে এখানে মাগনা মাগনি দিছই সিলেটে মহাপ্রভু সচি মাতা জগন্নাথ মিশ্র মাগনা মাগনি দিছেন আর মাগনা পাই আমরা বাঙ্গায় বইছি আজ যদি এটা এদের মতো প্যাকেট কইরা মেশিনে ঢুকাইয়া কইতো $100 তাহলে লেখাই মহা ওইটা বেনের কাজ হয় জানতাম এটা তো মাগনা পাইছি আর মাগে তার মানে আমরা এটা আর গুরুত্ব দিচ্ছি না কিন্তু পাশ্চাত্য দেশের মানুষেরা এই সেম ভক্তি এই সেম ভাগবতম এই সেম গীতা এই সেম কৃষ্ণ কনশাস তারা গ্রহণ করে আমাদের থেকে অনেক উন্নত হয়ে গেছে কারণ এই প্রচেষ্টা যখন কেউ সিনসিয়ারলি করবে সে তো এইটা অগ্রসর হবেই এই জন্য আমরা নিজের দন দিয়ে দিয়েছি এই দন তারা নিয়ে তারা ধনী হচ্ছে আর আমরা এখনো ভিখারি সাজে আছি ডেইলি টেলিগ্রাফ নিউজ পেপারের দৃষ্টিতে পরের দুয়ারের ফলাফল কিসের ফলাফল কিসের ফলাফল মানে কি এটা পরের দুয়ারে ভিক্ষা চাই মানে কি আমরা পড়তে যাই আমেরিকা লন্ডন যাই কিনা লন্ডনে স্টুডেন্ট ভিসা কত মানুষ গেছে কয়েকদিন আগে দেখছো কত মানুষ গেছে কত গোলাবান গেছে এখন এরা লন্ডনে 4 বছর শেষ এখন এরা ফ্রান্সে যায় সেটেল হইতেছে আমার কাছ থেকে মনে হয় 5 জন এসে লেটার নিছে প্রভু একটা লেটার লিখা দেন না প্রভু ফ্রান্সে সেটেল হইতাম আমি লিখা দিছি ভুলবার লিখা দিছি কেউ আর লেখা আমিও কম নাকি লেখা দিছে যে তার বাড়িতে মুসলমানরা অ্যাটাক করে আর করেও তো এখন এটা বিষয়টা করি রেবারি করছে না আর কি এটা বিষয়টা করছি আমি যদি কই আর সেটেল হয়ে গেলে যদি আমার ইউটিউব চ্যানেল 30,000 ফাটাই লাভ তো আমার এলে চিন্তা করে আমি দিছি বাসটা থেকে মনে করলে এটা তার জন্য যে ওকে এটা বেশি বিষয় না এটা দেখে সময় করতো না কিন্তু কিন্তু ডেইলি টেলিগ্রাফ নিউজ পেপারে লন্ডনের একটা স্ট্যাটিস্টিক্স আপনারা দেখেন আপনারাই পড়েন একজন জুড়ে জুড়ে পড়েন কেবল ধরে মাইক আছে আরেকটা নাই ধরে একটু জুড়ে পড়ো যার গলা অমাইক পড়ো পড়ো তারা তাদের জীবন বৃত্তান্তে ভুল তথ্য দিয়েছে 50% পেশাজীবী অফিস চলাকালীন সময়ে মাদকদ্রব্য গ্রহণ করে 63% স্বীকার করে যে তারা অফিস প্রাঙ্গণে মাদকদ্রব্য বিনিময় করে লন্ডনের 62% লোক সহকর্মী দ্বারা যৌন প্রস্তাব পায় 20% পেশাজীবী অফিসে যৌন কার্যে লিপ্ত হয় 33% পেশাজীবী ইন্টারনেটে নগ্নচিত্র দেখে 28% পেশাজীবী নিজেদের খরচকে বেশি করে দেখায় 42% পেশাজীবী কার্যক্ষেত্রে অনেক কিছু চুরি করে আর বিবাহের বলেন সংখ্যা বেশি বিবাহ অনুপাত সর্বকালের সর্বনিম্ন মাত্রায় পৌঁছেছে এটি এখন ইউরোপের বিবাহ বিচ্ছেদের রাজধানী লন্ডন লন্ডনের কথা বলা হয়েছে সন্তান সম্ভবত অনুরোধের 90% অবিবাহিত আরে কৃষ্ণা সুতরাং এটা হচ্ছে পরের দুয়ারে ভিক্ষা চাওয়ার ফলাফল মানে কি আমরা যার কাছে যাব কি এগুলো পাবো কি আরে কৃষ্ণা যাবো পরের দুয়ারে যাবো পরের দ্বারে এই সম্পদগুলো আছে আর আমাদের কাছে কি আছে আমাদের কাছে কি আছে আমাদের কাছে কি আছে সেটা আমরা জানি ভোগ প্রবণতা ভগবানের আছে অনেকে বলে যে ভগবান ভোগ করে আমরা করি আমরা ভগবান করে আমরা করবো অনেকে কথা বলে ফেলে কিন্তু এরা জানে না ভগবানকে আমাদের এই জড়জগতে ভোগ করার জন্য এই ভোগ প্রবৃত্তি দেন নাই ভগবান হচ্ছেন স্বাধীন স্বরাজ কিন্তু ভগবানের এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিন্তু অত্যন্ত অনু ক্ষুদ্র কিন্তু ভগবান এটা দেননি তো আমাদেরকে আমাদের ইচ্ছা মতো ভোগ করার জন্য ভগবান কৃষ্ণ নিজে এ জগতে এসছেন
এসে বিভিন্ন লীলা বিলাস করে আমাদেরকে দেখিয়েছেন। আমাদের মতো ভূগো প্রকৃতি সম্পন্ন যারা ছিল তাদের কি দশা হয়েছে সেটাও আমরা জানি। আমরা যারা এই কথা বলবো যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে তারা তারা তার তারা আমরা বুঝতে পারি যে বৃন্দাবনে যখন কৃষ্ণ আবির্ভূত হলেন ব্রজবাসীরা সকলে কৃষ্ণকে ভগবান বলে জানতেন না, এমনকি নন্দ মহারাজ যশোদা মাতাও জানতেন না। তারা জানতেন যে আমাদের ছেলেটা হয়তো একটু অন্যরকম এক্সট্রাঅর্ডিনারি গুণ সম্পন্ন, কিন্তু জানতেন না। এমনকি যখন যশোদা মা দেখলেন বলরাম এসে যখন বলল যে মা কৃষ্ণ মাটি খাচ্ছে, মা এসে বলছেন কৃষ্ণ হা করো, কৃষ্ণ হা করার পরে যখন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি মা যশোদা যে কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছে সেটাও দেখল, তখন মা সেন্সলেস হয়ে গেল। এবং তখন কৃষ্ণ বলতেছে সর্বনাশ, মা তো সেন্সলেস হয়ে গেল। তো সেন্সলেস হওয়ার পরে মার মধ্যে আবার সেই স্মৃতি কৃষ্ণ দিয়েছে যে স্মৃতি সন্তানের মোহ যুব মায়ার দ্বারা আবার উনি নিজেকে ভুলিয়ে দিয়েছেন যে সে হচ্ছে তার সন্তান। এই জন্য কৃষ্ণ নিজে পিতা বলছেন যে মত্ত, এটা এটা তো বলছেনই, মত্ত পরতরম ন অন্ন কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, পরে ময়ি সর্বম ইদম প্রুত্তম সূত্রে মণিগণায়। এই অনন্তপূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু আমাতেই অতপ্রতভাবে আছে, ঠিক যেমন একটা সুতার মধ্যে মনীষ মঙ্গল থাকে। এবং আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, মত্ত পরতর ন অন্ন, আর কেউ আমার থেকে শ্রেষ্ঠ নেই, হে ধনঞ্জয় হে অর্জুন। এবং কৃষ্ণ বললেন সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। হ্যাঁ, আমি সকলের হৃদয়ে থাকি এবং আমার থেকেই কী আসে, স্মৃতি আসে, আমার থেকেই বিস্মৃতি আসে এবং আমার থেকেই জ্ঞান আসে। এবং মাকে এই বিস্মৃতি দিলেন যে সে ভগবান নন যুগমায়ার দ্বারা কৃষ্ণ ভুলিয়ে দিলেন। এবং ব্রজবাসীরা কী এক আকর্ষণে কৃষ্ণকে সবাই ভালোবাসত তারাও জানে না, এবং তারা এই জন্য ভালোবাসত না, আমরা তো ভগবানকে ভালোবাসি এবং আমাদেরকে প্রচারও করা হয় এরকম যে আমরা কত পাপ করতেছি, আমাদের ক্ষেত্রে কী হবে, রিয়েকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশন, এই যে পাপ করতেছো কী ক্ষতি হবে, এরকম ভয় দেখায় আমাদেরকে এখানে আনছে আজকে নন্দনকানন মন্দিরে, গণিতায় মন্দিরে, ঠিক না, ঠিক না। এই জন্য ভক্তি প্রসন্ন মহারাজ বলেন আমাদের শ্রদ্ধা হচ্ছে দু ধরনের শ্রদ্ধা, একটা হচ্ছে বলাদ উৎপাদিত শ্রদ্ধা, বার বার বল প্রয়োগ করে করে এই জানো মরে দেবা মানে কি বলছো বুঝে দেবা ভূত, এরকম ভয় দেখা দেখে আমাদের হৃদয়ে শ্রদ্ধা উৎপন্ন করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে বলাদ উৎপাদিত শ্রদ্ধা, এবং আমাদের আমাদের প্রত্যেকেই প্রায় আমরা বল প্রয়োগ করে শ্রদ্ধা, এখানে কেউ আসি যে আমি নিজে অনুভব করছি আয় কৃষ্ণ তোমার প্রেমে আমার জীবন এখন, তোমার বিরহে এখন আমার জীবন শূন্য, আমি তোমার নাম নিতে চাই। হরে কৃষ্ণ ভক্তরা আপনারা একটু জপমালা দিবেন আমাকে, কেউ আয় বলছিলেন এই কথা, এখানে আসেন কেউ নিজে আহিসা কেউ কোনোদিনও বলে নাই, আপনার হৃদয় থেকে কৃষ্ণকে অনুভব করা আপনি আসছেন প্রভু কৃষ্ণ প্রেমে আমি আর বাঁচতেছি না, কৃষ্ণ নাম করালে এটা মালা দিবেন প্রভু, কেউ বলছেন, কেউ বলছেন, কেউ বলে নাই। সুতরাং আমাদের স্বাভাবিক শ্রদ্ধা নেই কৃষ্ণ ভক্তির প্রতি, আমাদের শ্রদ্ধাটা বলা উৎপাদিত শ্রদ্ধা, তাও এটা বল ঠিক মতো প্রয়োগ না হলে সাইডে ফিসলে যাইতে, এই কোর্স টোর্স করে সবসময় বল দিতেছে আমাদের পণ্ডিত বাবু, কত ক্যাম্প কত কোর্স কত প্রেরণা দান করতেছে কিসের জন্য, ভগবানের প্রতি বল যাতে এই কথা না কয় ভগবান করলে কিলা লীলা আমরা করলে কিলা, এই কথা না বলে। একজন আমার প্রশ্ন করছে বাবু আপনি যে কথা বললেন মুখের মধ্যে যশোদা মা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলো, এটা কি হইলো, ছোট্ট মুখের মধ্যে কেমন দেখলো, আমি বুঝি তুই বিশ্বকাপ খেলা দেখ, দেখি আমি কত বড় টেলিভিশনে দেখো ওটা, আমি মোবাইলে দিই মোবাইল তো মুখের মধ্যে তোর মোবাইলের মতো এইভাবে আমরা আমাদের শ্রদ্ধাকে এইভাবে বাড়াইতে পারি, এরা এই উত্তর না দিলে তো শ্রদ্ধা আইতো না, এরা তো শ্রদ্ধা নাই, এখানে আটকাইতে চায় সাধু করে আটকায় দিব করে সাধুরা, এখন তো আর ট্যালেন্ট প্যালেন্ট হয়ে গেছে একবারে, এরা উড়ে মারে, এরা তো এখন আর গরিব সাধু না, রায় আইটি সব সাধু,
সব গোপাল প্রভু, রাধেশ্যাম প্রভু, গৌরাঙ্গ প্রভু, এটা তো ব্রিলিয়ান্ট। আমরা আমরা আটকার কোনো পথ নাই, বুঝছ? আমরা আটকানোর কোনো শক্তি নাই। বুড়িয়া দিয়ে গেছিল সব, ভক্তি হচ্ছে কৃষ্ণকে ভালোবাসা। কৃষ্ণকে আমাদের ভালোবাসতে হবে। কি করে ভালোবাসতে হবে? না, সমস্ত নিজের সর্বশক্তি দিয়ে সবগুলো এনার্জি ভগবানের সেবায় লাগাতে হবে। Where energy goes, attention flows. যেখানে তোমার অ্যাটেনশন যাবে, হোয়ার অ্যাটেনশন গোস, এনার্জি ফ্লোস। যেখানে অ্যাটেনশন যাবে ওখান থেকে এনার্জি নষ্ট হবে। এটা আমাদের ILS বুক ডিস্ট্রিবিউশনের একটা সূত্র দিয়েছিল, মনে আছে সূত্র? বুক ডিস্ট্রিবিউশন সূত্র, যে তুমি বুক ডিস্ট্রিবিউশনের সূত্র, অ্যাটেনশন গোস, এনার্জি ফ্লোস। তুমি যখন অ্যাটেনশন দিবা একজনের প্রতি, তাকে ভালোবাসবা, তাকে সত্যি করে করতে বোঝানোর চেষ্টা করবে, যেন এই গ্রন্থটা হচ্ছে আপনার মঙ্গলের জন্য, আমি নিতে চাই। দেয়ার ইজ নো মানি, নো নিড মানি, ইউ ক্যান গিভ এ ডোনেশন। সে যখন বুঝবে যে না, আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্য সে বইটা দিতেছে, এই এনার্জি, এই অ্যাটেনশন তুমি দিবা, তার এখান থেকে এনার্জি ফ্লো হবে, তারও অ্যাট্রাকশন হবে। ঠিক এরকম তুমি যদি একটা খারাপ বস্তুর প্রতি এনার্জি দাও, তোমার শরীর থেকে অ্যাটেনশন দাও, তোমার শরীর থেকে এনার্জি চলে যাবে। এই জন্য তুমি নিজে চিন্তা করতে পারবে না। শ্রীল প্রভুপাদ এই কথাটা বলেছেন, আমরা পারি না সাধারণত, যে আমাদের ব্রহ্মচর্য, বীর্য ধারণ কত পাওয়ারফুল জিনিস, এটা খুবই শক্তিশালী। এবং আমরা যদি গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করি এবং আমাদের অ্যাটেনশনটা ভালো এবং পবিত্র জায়গায় রাখি, তাহলে আমাদের এই শক্তিকে আমরা ধরে রাখতে পারবো এবং আমরা অন্তিমে বৃদ্ধ অবস্থায়ও আমাদের মস্তিষ্ক বিকৃত হবে না, যার ফলে কৃষ্ণ চিন্তা করে আমরা মারা যেতে পারবো। এই জগতে মানুষ বৃদ্ধ বয়সে মা বাবা, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাইকে ভুলে যায়। সিনচুন্নি, ইউ আর ফ্রেন্ড নাতি, সারা জীবন ভুলে রয়েছে, সারা জীবন খাওয়াইছে, বুড়া বয়স হবে শিরিনা, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? কেন কয় এটা? কারণ বউয়ের সাথে যে সঙ্গ করছে বৈদিক নিয়ম মান্য করছে না, আর প্রেম মনে করছে পরকিয়া। এই বৈদিক রীতিনীতি না মানলে এই দশা হবে তো। এবং যে যত বেশি যৌবনের মানে নির্যাতন করবে, সে বুড়া বয়সে তত নির্যাতিত হবে। সত্যি কথা কিন্তু এই কথা, এই জন্য বি কেয়ারফুল। হ্যাঁ, তো সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কৃষ্ণ ছাড়া কাউকে ভালোবাসা মানে অন্ধকার গর্তে কি দেওয়া? লাভ দেওয়া। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণকে মাঝখানে নাড়াই খেয়ে যদি কাউকে ভালোবাসা, তোমরা কৃষ্ণ ভাবনার ছাত্র, তোমরাও বিয়ে করবা কেউ কেউ, নিত্যানন্দ সবাই গিয়ে। আমরা তো বলি নাই সবাই ব্রহ্মচারী, সবাই ব্রহ্মচারী জায়গা দিতে পারবো না, পুরো পারবেন? এরপরে আমার টাকা পয়সা লাগবো না কিছু, ক্যাম্পকে চালাইবো ভাই, প্রসাদকে দিব। আমরাও চাই তোমরা বিয়া করো, কিন্তু কৃষ্ণ ভক্ত মেয়ে বিয়া করো, নাহলে জনে শান্তি তো না, বইয়ে করবো না, আমার বলে আমেরিকা যাও ঘুরতে, ক্যাম্পে টাকা দেখি দাও তাই, আমার বলে হানিমুন যাও কাঠমান্ডু। কিন্তু যদি বর্তমানে আমরা এক ঝাড়ি দিব, ভাই কে কাঠমান্ডু, 10,000 টাকা দাও, 20,000 দাও, 30,000 দাও, উৎকর্ষ ক্যাম্প করতে দেবো, জানি মানুষ, কারণ এত আমরা ছাত্রী। এই জন্য তোমরা ছাত্র, আমরা ছাত্রী হচ্ছে বিয়ে করার মহ সুবিধা নেই। হরে কৃষ্ণ, কৃষ্ণ মাস কেন, কৃষ্ণ মাস কেন, কিন্তু যদি কৃষ্ণ দ্বারা কেন বিয়ে করো, তাহলে ধর না গর্তের মধ্যে লাভ পাবো কোথায়? তো সর্বপ্রথমে নিজের কাছে সৎ হতে হবে, যে নিজের কাছে সৎ হতে হবে যে আমার মধ্যে আসলে ভালোবাসার ইচ্ছা আছে। এই প্রশ্ন আমি সবাই করছিলাম, আমার মধ্যে ভালোবাসার ইচ্ছা আছে, কিন্তু আমি কাকে ভালোবাসবো, কীভাবে ভালোবাসবো, সেই পন্থাগুলো আমরা শেখার জন্য একজন গাইড আমার দরকার। ঠিক যেমন ড্রাইভারের উপরে আমরা নির্ভরশীল হই, পুরো আত্মসমর্পণ করি, সারা রাত আমরা আসি, চোখ বুঝে ঘুমাই, কিন্তু আমরা কোনো টেনশন করি না, কারণ ড্রাইভার আমাদেরকে রক্ষা করবে। যখন আমরা সেলুনে বসে শেভ করি, তখন আমরা চোখ বুঝে থাকি, এই ধারালো খুর দিয়ে আমাদের এই থ্রট ইচ্ছে করেই কাটিয়ে দিতে পারে, কিন্তু আমরা কোনো টেনশন নেই না। ঠিক এরকম আমাদেরকে আমাদের সাধুগুরু বৈষ্ণবদের প্রতি, শাস্ত্রের প্রতি এরকম উদাসীন হয়ে সম্পূর্ণরূপে শাস্ত্রের প্রতি নির্ভরশীল থাকতে হবে। শাস্ত্র যেটা বলছে সেটা আমি করবো, আমার গুরুদেব যেটা বলছে সেটা আমি করবো। এইভাবে যদি আমরা নিজেকে উজাড় করে দিতে পারি, তাহলে আমাদের প্রকৃত ভালোবাসাটা ফ্লারিশ করবে। আর যদি আমরা সাধুগুরু বৈষ্ণবদের সমস্ত আদেশ নির্দেশগুলো আমাদের জীবনে পালন করতে না পারি, কোনো একটা অংশ নিজের পার্সোনাল রেখে দিই, সেই অংশই এটা ফ্লারিশ করবে না, যার ফলে আমরা কৃষ্ণকেও লাভ করতে পারবো না। শুধুমাত্র কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে আমরা সকলকে ভালোবাসতে পারবো।
যেমন ধরো কিছু কিছু সুইচ আছে ঘরে দেখবা, হোটেলে যারা যারা থাকো ভালো ভালো দামি হোটেলে দেখবে মাস্টারের সুইচ থাকে, তাই না? বাইরে তুমি যদি কিছু ঘরে চালাও যাও, তারা বাইরে এসে সুইচটা অফ করে দেয়, তোমার ভিতরে আর কিছু হয় না, ঠিক না? আমরা যখন মাঝে মাঝে হোটেল ভাড়াগুলো থাকি কক্সবাজারে, হ্যাঁ, তখন দেখা যায় বাইরে একটা মাস্টার সুইচ থাকে, ওই সুইচটা অফ করে দিলে কি হয়, ভিতরে অন্য ফ্যান ট্যান সব কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরকম কিছু আছে, সেন্ট্রাল লকার সিস্টেম আছে বিভিন্ন দামি ফ্ল্যাটে। সেন্ট্রাল লকার সিস্টেম মানে কি, সেন্ট্রাল লকটাকে যদি ডোর লক করো, হ্যাঁ, সেখানে সব দরজা বন্ধ হয়ে যাবে। এবং আমি একটা হোটেলে দেখছি রোজভিউ সিলেটে, একটা চাবি আছে মাস্টার কি, এটা দিয়ে সব খুলে, একটা চাবি। এইভাবে কৃষ্ণ হচ্ছে একটা চাবি, যেটা নাড়া দিলে সারা কি হবে, জগৎ শান্তি পাবে। যে কীতে ভালোবাসলে, যে অংশটাকে ভালোবাসলে সারা জগৎ ভালোবাসা পেয়ে যাবে। এটা আরেকটা সূত্র আছে, জসমিন তুষ্টে, এটার কাহিনীও তোমরা জানো। একবার এসছিল দুর্গাশামণি তার সমস্ত 10,000 শিষ্যদের নিয়ে এবং দুর্যোধন প্ল্যান করে পাঠিয়েছে যাতে যুধিষ্ঠির মহারাজকে একটা অভিশাপ দিয়ে যায়, ঠিক মতো খাওয়াইতে পারবে না, কারণ জানে তো এত বেশি খাওয়াতে পারবে না, এরা জঙ্গলে থাকে। কিন্তু আবার জানে দ্রৌপদীর কাছে একটা পাত্র আছে, ওই পাত্র আনলিমিটেড পরিবেশন করতে পারে। কিন্তু এমন সময় পাঠাইছে যখন দ্রৌপদী ও খেয়ে ফেলছে, তখন যুধিষ্ঠির গেছে গিয়ে বলছে, দ্রৌপদী তুমি খেয়ে ফেলছো? বলছে হ্যাঁ খেয়ে ফেলছি, এখন তো নাই, পরে দেখে একটা কণা আছে, এখন কণা থাকলে কী হবে, কিছু তো হবে না। কারণ কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ এসছে, কৃষ্ণ বলছে কী জন্য ডাকছো আজকে, কিন্তু তুমি যার জন্যই ডাকো আজকে, কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারবো না, আজকে আমি এসছি তোমাকে দেখার জন্য, আজকে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবো না। কৃষ্ণ আজকে তো রক্ষা করে ফেলো, অন্য সময় ডাকবো, এন্টারটেনমেন্ট করবো, এমন বিপদ থেকে বাঁচাও। বলছে না তুমি যখন বিপদে খেলে আমার ডাকো, কিন্তু আজকে বিপদ বিপদ থেকে রক্ষা করতে পারবো না, আজকে আমি এসেছি। বলছে না না এটা রক্ষা করো। তখন কৃষ্ণ একটু পাইছে, এটা খাইছে, এটা খাই এক ব্যাগ দিছে, এরা দৌড়ে পালাইছে। বলছে খাওয়ার আর জায়গায় নাই, শ্বাস করতে পারে না, এত ব্যাগ ঘুরে গেছে রে। দুর্গাশা মনে আগে দৌড়, তারপরে ধর সব শিষ্যরা দৌড়। বলছে যুধিষ্ঠির বলে প্রভু খায়া দেন, খায়া দেন। বলছে খায়া দেন। বলছে না না খাওয়া শেষ, যাও যাও। এই জন্য ভগবান যদি পক্ষে থাকে, ভগবান কৃষ্ণ যদি পক্ষে থাকে, সাউন্ড সিস্টেম বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, সাউন্ড সিস্টেম লেকচারার দেওয়া লাগতো না, বন্ধ করে দেওয়া। এই জন্য ভগবানকে সন্তুষ্ট করলে ভগবান সবাইকে সন্তুষ্ট করতে পারেন, ভগবানকে ভালোবাসলে ভগবান জানেন কার প্রতি কেমন ভালোবাসা আমাদেরকে দিতে হবে। এই জন্য উনি উনি জানেন, উনি জানেন আমরা উনাকে ভালোবাসবো, উনি বুদ্ধি দিবেন, তদামি বুদ্ধি যুগন্তম এন মাম প্রিয়াম দিবে, উনি আমাদেরকে চালাবেন। এই জন্য আমরা যারা ছাত্র আছি, ছাত্রদের কোনো সূত্র নাই, কিন্তু তোমার জ্ঞান, তোমার স্মৃতি, তোমার ভুলে যাওয়া সব কৃষ্ণের হাতে, কিন্তু যতই পড়াশোনা করো চাবি কারাতে শ্রদ্ধা বলো, শ্রদ্ধা বলো সর্বস্ব চ অহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ, আমার হাতে তোমার স্মৃতি, আমার হাতে তোমার জ্ঞান, আর আমার হাতে তোমার পরীক্ষার প্রশ্ন বুঝা যাওয়া, ওরে ভাই তুমি আমার নাম করো। মহাপ্রভু বলছেন এই কথা, ভগবান কৃষ্ণের নাম করতে কৃষ্ণ বলছেন আমার নাম করো, মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মানন শুরু। কৃষ্ণ প্রভুপাদ এসে বলছেন কৃষ্ণের নাম করো, সাধুরা কি কথা বলে। এই জন্য আমরা সবাই এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনানন্দ সংঘ ইসকন এবং ইসকন সাথে যুক্ত হয়ে আমরা সবাই ধর্ম হয়ে গেছি। আমাদের জীবন এখন সম্পূর্ণরূপে সার্থক, আমরা কিছু ভয় পাই না এখন, কারণ আমরা অভয় চরণ আশ্রয় গ্রহণ করেছি। এখন শুধু আমাদেরকে একটু সাবধানতার সাথে সাধুগুরু বৈষ্ণবদেরকে আশ্রয় করে সাবধানে ওনাদের সাথে থাকতে হবে, এবং আমাদের মনের যে বিভিন্ন ত্রুটিগুলো আছে, যে অনিয়ন্ত্রিত এরিয়াগুলো আছে আমাদের, সেগুলোকে আমরা কীভাবে সমাধান করতে পারবো সেগুলো সাধুদের কাছ থেকে পরামর্শ নিব, এবং কার কাছে আমি ভাগাভাগি করবো সেই ব্যক্তিটার কথা আমি বলেছি। এমন ব্যক্তির কাছে ভাগাভাগি করা যাবে না যে ব্যক্তিটা আমাকে জলাঞ্জলি দেবে, আমাকে নষ্ট করে দেবে, আমার দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবে, একে বলা যাবে না। এই জন্য আপনারা অনেক ভালো সবাই, আমার খুব ভালো লাগছে আপনারা এত মনোযোগ দিয়ে আজকের এই কথাগুলো শুনছেন। তা আমি সব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমি ভালো ভক্তি করতে পারছি না, আমি পণ্ডিত গুরুর কৃপা চাই এবং আপনাদের সকলের কৃপা চাই যাতে আমি ভালো ভক্তি লাভ করতে পারি। কার কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার সাথে?